বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেলেই দেখছেন তাদের সকলকে সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষি প্রধান বাংলাদেশের কৃষির হালচাল নিয়ে কথা বলবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আমার ডানে আছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় লেখক, গবেষক, উন্নয়ন সংগঠক এবং নয়া কৃষি আন্দোলনের প্রধান মানুষ ফরহাদ মজহার। আমি প্রথমেই মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের কৃষির চিত্রটা কি এই মুহূর্তে সামগ্রিকভাবে যদি বলেন, সংক্ষেপে যদি বলেন। এক কথায় যদি, ধন্যবাদ আপনাকে, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই এই জন্যে যে আজকে যার সঙ্গে আলোচনা করবার জন্য আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি নিজে অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আমাদের দেশের একজন অত্যন্ত বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক, এবং আমি তাকে বলি যে কৃষির সবচেয়ে বড় বিজ্ঞানী আমাদের দেশের, যার সঙ্গে আলোচনা করার একটা সুযোগ আপনি করে দিয়েছেন। এবং সেই সঙ্গে আমি নিজেকে আগেই বলে নিতে চাই যে কৃষি সম্পর্কে আমার বিজ্ঞানের যে ধারণা সে অত্যন্ত সীমিত। আমি বিজ্ঞানী নই, কৃষিবিদও নই, আমি একজন মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মী। তো আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে কয়েক বছরে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি সেই প্রসঙ্গে, সেই বিষয়েই আমি কিছু বলতে পারি যে বাংলাদেশের আসলে কৃষির এখন পর্যন্ত যে বিষয়টা ছিল সেটা ছিল খাদ্যশস্য উৎপাদন করা প্রধানত, অর্থাৎ খাদ্য নিরাপত্তাটাকে ধরা বিষয়টাই ছিল। কারণ আমাদের জনসংখ্যা যে হারে বাড়ছে সেই হারে অতীতে আমরা 74 সালে যে দুর্ভিক্ষ আমরা একটা দেখেছি যে দুর্ভিক্ষ হয়ে গেছে, এই কারণে আমাদের মধ্যে সবসময় একটা ভীতি কাজ করেছে যে আমাদের কোনো মতেই যেন খাদ্যশস্যের কোনো ঘাটতি না হয়, আমরা যেন আমাদের জনগণকে যে খাদ্য নিরাপত্তা সেটাকে আমরা নিশ্চিত করতে পারি, তাদের খাদ্যের প্রয়োজনটা মেটাতে পারি। ওটাকে কেন্দ্র করেই আমাদের দেশের রিসার্চ ইনস্টিটিউটগুলোই বলেন, সরকারের নীতিমালা চিন্তাভাবনা সব কিছু ওটাকে কেন্দ্র করেই হয়েছে। যে কারণে আপনি দেখেছেন যে 60-এর দশকের পরে যখন আপনার কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার খুব বেশি হয়েছে আমাদের দেশেও, স্বাধীনতার পরে আমরা বিএডিসিকে দিয়ে ওই ফার্টিলাইজারকে পপুলারাইজ করার চেষ্টা করেছি এবং সেভাবে উৎপাদন বাড়ানোর কথা চিন্তা করেছি, সেভাবে চলে আসছে। কিন্তু এখন যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে আমাদের কৃষিকে আমরা বলি যে আমাদের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে কৃষি, তো সেখানে যদি কৃষিতে আমরা আজকে উদ্বৃত্ত অর্জন করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের অর্থনীতিও পেছনে পড়ে যাবে এবং যাচ্ছে। সেই কারণে এখন কৃষিকে অর্থনীতির সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করার জন্যে, কৃষিকে সমৃদ্ধ করবার বিষয়টা সামনে চলে এসেছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে ইদানিংকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী, তারা সবাই জোর দিয়ে কথা বলছেন যে কৃষিকে আমাদের অনেক বেশি সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, পুঁজি বিনিয়োগ করতে হবে অনেক বেশি কৃষির মধ্যে, কৃষিতে উদ্বৃত্ত অর্জন করতে হবে, সেটাকেই অর্থনীতির উন্নয়নের কাজে লাগানোর চেষ্টা করতে হবে, সেটাই মূলত আমাদের এখন কৃষির। এবং আপনি আপনি যে খাদ্য উৎপাদনের কথা বলছেন, আমরা সবসময় লক্ষ্য করি খাদ্য উৎপাদন বলতে কিন্তু চাল উৎপাদন, এটাই হচ্ছে প্রধান নির্দেশক বা ইন্ডেক্স যদি বলি আমরা, এর বাইরে অন্য কিছুকে আর সেইভাবে বিবেচনা কিন্তু নেওয়া হয় না। খাদ্যশস্য বলতে আমরা প্রধানত চালকেই বুঝি, সেই সঙ্গে ইদানিংকালে আপনার গম কিছুটা উঠে এসছে, গমেরও উৎপাদন বেড়েছে এবং সেটাকেও জোর দেওয়া হচ্ছে, ভুট্টারও আপনার বেশ উৎপাদন বাড়ানো হয়েছে, বাড়ছে, কৃষকেরা সেটা তো আগ্রহী হচ্ছে। আপনার কাছে শুনতে চাইব যে আপনি কিভাবে দেখছেন যে বাংলাদেশের কৃষি অবস্থাটাকে, চিত্রটাকে, এটা কি এগিয়ে যাচ্ছে না আমরা থমকে আছি না পিছিয়ে পড়ছি? আপনি একবারে সাদা কালো করে দেখতে চাইছেন। আচ্ছা, আমি প্রথমত আবার আমাদের আমার প্রথমত অত্যন্ত প্রিয় মানুষ, একই সঙ্গে আমি মনে করি এত ভালোভাবে আমাকে যে সম্মান দিয়েছেন আমি মনে আপনাকে অনেক ধন্যবাদ, আসলে আমি কতটুকু যোগ্য জানি না। কিন্তু একটা জিনিস যে কৃষি নিয়ে আমি কাজ করছি এবং যতটুকু আমার ক্ষুদ্র বুদ্ধিতে কুলায় ততটুকু করছি, একই সঙ্গে আমরা বোধহয় দুজনের একটা মিল আছে, সেগুলো যে আমরা দুজনে উৎসাহী, আমরা কেউ বিশেষজ্ঞ নই, তথাকথিত বিজ্ঞানী নই, ফলে সেখানে একটা সাধারণ উৎসাহ আমাদের মধ্যে আছে, আমাদের আমরা চেষ্টা করি বোঝার জন্যে, এবং সবসময় যে সাদা কালো করে বলতে হবে তা নয়, আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমাদের সমস্যাগুলো কী। আমি যেটা দেখি সেটা হলো আমার দিক থেকে না, বিজ্ঞানীরা কী বলছে সেখান থেকে শুনি, তো আমার দিক থেকে বলবো। 1995 সালে আমাদের যখন ওয়ার্ল্ড ব্যাংক একটা স্টাডি করেছে, ESG বলে যারা এনভায়রনমেন্টাল স্টাডিজ গ্রুপ যারা করে, 1995 আপনি খেয়াল করুন সময়টা, তারা বলেছে যে বাংলাদেশের কৃষি একটা ভয়ানক পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। পরিবেশ বিপর্যয়টা কীরকম? প্রথমত তার মাটি খারাপ হয়ে গেছে, এটা খুব পরিষ্কার, এটা ব্যাপারে আর আজ কোনো
তর্কের বিষয় নয়, মাটি খুব খারাপ হয়ে গেছে, অর্গ্যানিক নিউট্রিয়েন্ট নাই, মানে তার মধ্যে জৈব শক্তি যেটা থাকার কথা ছিল সেই জৈব শক্তি তার শেষ হয়ে গেছে। দু নম্বর হলো যে এই যে তথাকথিত আমরা হাইল্ডিং ভ্যারাইটি বলি, উন্নত উচ্চ ফলনশীল বলি বা যেটাকে মডার্ন ভ্যারাইটি বলি, এটা স্ট্যাগন্যান্ট, এটার প্রোডাকশন বাড়াতে পারবে না, এটার দ্বারা কখনো সম্ভব নয়, এটা সম্ভব নয় এটার দ্বারা। এবং তিন নম্বর হলো যে সামগ্রিকভাবে আমাদের পরিবেশে ক্ষতি হয়েছে, একদম মাটি খারাপ হয়েছে, সামগ্রিক পরিবেশে ক্ষতি হয়েছে। চার নম্বর যেটা খুব সরাসরি তারা বলেনি কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছিল, এই খাদ্য আসলে খাদ্য যদি বলি বড় বৃহৎভাবে বড় করে যদি বলি, খাদ্য উৎপাদন আসলে কমেছে, বাড়েনি, যেটা শস্য উৎপাদন বেড়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু খাদ্য উৎপাদন মাছ কমেছে, সবজি কমেছে, লাইফ স্টক কমেছে, হ্যাঁ এগুলো আমি একটু পরে আপনি উদাহরণ দিয়ে আরও আপনি বুঝিয়ে বলবো যে কী করে আপনি কমেছে। ফলে আমরা একটা খাদ্য বিপর্যয়ের মুখোমুখি আমরা পড়েছি। আলমগির যে কথাটা বললেন যে আসলে সরকারের দিক থেকে যে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এর নীতির মধ্যে কোনো ত্রুটি নেই, এটা ঠিক নীতি, কিন্তু আমাদের তো খাওয়া লাগবেই। হ্যাঁ ওকে, আমরা এর আগে যে মানুষগুলো আমাদের দেশে ছিল সে মানুষগুলো তার নিজের খাদ্য উৎপাদন করতে পারতো এবং করছিল আমাদের এখান থেকে, এবং খাদ্য উৎপাদন আমাদের দেশে সত্যি কথা বলতে যে খাদ্যের ডেফিসিট যে কথাটা শুরু হয়েছে, এটা PL-48 গম আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য মার্কিনদের পরামর্শে ওই হিসাবটা দেখানো হতো। আপনি যদি নুরুল ইসলামের আমাদের যে পুরনো যিনি আমাদের যে আমাদের যে পরিকল্পনা কমিশন যিনি ছিলেন, আমাদের অর্থনীতিবিদ যিনি ছিলেন, তার বইতে পরিষ্কারই বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন গম আসা জাহাজে উঠেছে, তখন মাঝখানে যখন জাহাজ, তখন আমাদের পপুলেশন পরিসংখ্যান হয়েছে, দেখা গেলো যে পরিসংখ্যানটা কম হয়ে গেছে, সত্যিকারের পরিসংখ্যান যেটা কম হয়েছে, ফলে পরিসংখ্যান আপনাকে ম্যানিপুলেট করে বাইরে দিতে হয়েছে এটা প্রমাণ করার জন্য যে আমাদের লোক সংখ্যা বেড়েছে, অতএব আমেরিকা থেকে আমাদের PL-48 গম আমাদেরকে আনতে হবে। ফলে আমাদের যে খাদ্য কম এর পেছনে একটা রাজনীতি আছে, আন্তর্জাতিক রাজনীতি আছে, কিন্তু তার মানে এই নয় যে সরকার খাদ্য উৎপাদন বাড়াবার যে নীতি গ্রহণ করেছে এটা অন্যায়, এটা ঠিক আছে, ঠিক ছিল। আমরা যেখানে ভুল করেছি আমার ধারণা সেটা আমি সেই প্রশ্নটা আপনি করেননি কিন্তু আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, হয়তো বা ভুল করেছিল এই আমরা কী টেকনোলজি ব্যবহার করে, কী কীটকৌশল ব্যবহার করে আমরা আমাদের খাদ্য উৎপাদনকে বাড়াবো, এক। দু নম্বর, আমাদের যে শক্তির জায়গা যেটা কৃষিতে, সত্যিকার আমাদের শক্তির জায়গা বিদেশি কোম্পানির না বা বাইরের তথাকথিত সায়েন্টিস্টদের না, আমাদের কৃষকদের যে জ্ঞান প্রজ্ঞা এবং আমাদের যে বিশেষ কৃষি ব্যবস্থা তার যে শক্তির জায়গা তাকে আমরা কী করে ব্যবহার করবো, এ নিয়ে আমরা নিজেরা কোনো গবেষণাই আসলে করিনি, আজ অবধি আমরা করিনি। এই কৌশলের প্রশ্নটি আপনি টানছেন, এটি মূলত পরিবেশের কথা মাথায় রেখে, সব কিছু মিলে, কারণ আপনি যখন উচ্চ ফলনশীল বলেন কৃষি ভিত্তিতে উচ্চ ফলনশীল বলেন, কারণ বাংলাদেশে ধান হতো 15,000 জাতের ধান হতো, বাংলাদেশে কোন বিজ্ঞানী, এটা আমি আলমগীর এক সবার ছিলেন সেখানেও বলেছি, আবার আপনার দর্শকদের সামনে বলেছি, যে কোনো বিজ্ঞানী শুনতে পারেন আমার কথা, এসে আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারেন, কবে কখন তারা 15,000 জাতের ধান নিয়ে গবেষণা করে বলেছেন এই জাতের ধানের উৎপাদন এইটা, এই জাতের ধানের উৎপাদন এটা, আপনি তো গবেষণাই করেননি। তারপরে কৃষিবিদদের বলছেন যে আপনার স্থানীয় জাতের ফলন আপনার কম হয়, যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কোন জাত নিয়ে তুলনা করেছেন উচ্চ ফলনশীলের, কোনো তথ্য নেই, আপনি কোনো বৈজ্ঞানিক ভিত্তিতে কথা বলছেন না, আপনি বলছেন যে প্রোপাগান্ডার ভিত্তিতে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থের দ্বারা আপনাকে গ্রিন রেভলিউশন এখানে প্রবর্তন করতে হবে, ফলে আপনি গ্রিন রেভলিউশন প্রবর্তন করে যাচ্ছেন, ঠিক আছে। এবং আমাদের দেশের সরকারের বা আমাদের দেশের জনগণের নীতি নির্ধারকদের সরলতার সুযোগ নিয়ে, অধিকাংশ ক্ষেত্রে যদি আমি তাদেরকে সমাজ করতে না চাই, সুযোগ নিয়ে তারা এই কাজটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এবং বিশেষত পরবর্তীকাল আর অন্যান্য দেশগুলো আমাদের উপর চাপিয়ে দিয়েছে। ফলে আমরা মনে করি যে আমাদেরকে ক্রিটিক্যালি এখন ভাবতে হবে যে আমরা কী ভুলগুলো হয়েছে, যেটা সারা পৃথিবীতে পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশের যে বিশেষ বৈশিষ্ট্য আছে বাংলাদেশের কৃষির, এখন কোনো বিজ্ঞানী বাংলাদেশের কৃষিকে সাবসিস্টেন্ট এগ্রিকালচার বলে না, এটা একটা ইউনিক এগ্রিকালচার, বিশেষ বিশিষ্ট আছে, তারা বলে এটা একটা বায়োডাইভার্সিটি বেসড প্রোডাকশন সিস্টেম, এটা প্রাণ বৈচিত্র্য ভিত্তিক, এটা অসাধারণ গুরুত্বপূর্ণ একটা কৃষি ব্যবস্থা যেটা পৃথিবীর কোথাও আপনি দেখবেন না, ওখানে যেখানে আমাদের দেশের কৃষক এক ক্যালোরি যদি খরচ করে তার এনার্জি হিসেবে উৎপাদন করে 3 ক্যালোরি, আর তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি খরচ করে 10 ক্যালোরি উৎপাদন করে 1 ক্যালোরি, তার মানে ওরা ডিস্ট্রয় করে, উৎপাদন কিন্তু করে না, বাংলাদেশের কৃষক কিন্তু উৎপাদন করে, কিন্তু কেন বাংলাদেশের কৃষককে আপনি অদক্ষ মনে হয়, কারণ তারা ভর্তুকির দ্বারা তারা বিভিন্ন রকম অন্যান্য আর্থিক সহায়তা কৃষককে দেয় বলে আন্তর্জাতিক বাজারে দেখা যায় যে তাদের গমের দাম কম, তাদের পণ্যের দাম কম, আর উল্টো কিন্তু আমাদের কৃষককে তারা বলতেছে যে তোমাদের ভর্তুকি কমাতে হবে, সরকারের হাত মোচড়াচ্ছে, WTO-তে আপনি নিয়ে যাচ্ছেন, এগ্রিমেন্ট এগ্রিকালচার আপনি তাকে বাধ্য করছেন অনেক নীতি নির্ধারণ মারতে, সরকার অসহায়, আপনি কিছু করতে পারছেন না। আর পাশাপাশি আমাদের ইন্টেলেকচুয়াল যারা সায়েন্টিস্ট যারা বিজ্ঞানী
তারাও স্বাধীনভাবে সরকার কিন্তু সত্যি করে পরামর্শ দিচ্ছে না। মানে আমি বলবো যে সেক্ষেত্রে সরকারের মানে সেটি কেন দিচ্ছেন না বলে মনে হয়, সেটা দিচ্ছে না কারণ তাদের সে এডুকেশনাল অরিয়েন্টেশন তাদের নাই। এরা সবসময় আমি মনে করবো যে তারাও কোনো আন্তর্জাতিক চক্রান্তের শিকার না। আমরা আমি ষড়যন্ত্রের কথা বলবো না, একটা এটা তো শুন, মার্কিন যুক্তরাষ্ট্র কি বিদেশি তারা তাদের স্বার্থ দেখবে? আমি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি অবশ্যই সে দেখবে, সেও দেখবে। পারলে যদি আপনাকে রাংতা দিয়ে হীরা নিয়ে যেতে পারে, আপনি বাংলাদেশের ধানের জাত বাংলাদেশে পাবেন না, কোথায় পাবেন? আপনি পাবেন ফোর্ট নক্সে, পাবেন আপনি ফোর্ট কলেজে। কী এটা? এটা মিলিটারি বেস। আপনার দেশের জাত আপনি আপনার কাছে নাই, আপনি দিয়ে দিয়েছেন তাকে। আপনি যেটা হীরা আপনি দিয়েছেন, আপনি আধুনিক উচ্চ ফলনশীলের নামে আপনি রাংতা নিয়ে খুব খুশি, আপনি খুব দোলবাদ্য বাজাচ্ছেন। এটা তো হতে পারে না, আমাদের ত্রুটি ওটা। আপনি সরকারকে ত্রুটি দোষ দিতে পারবেন না। আপনি বাংলাদেশে কোন বিজ্ঞানী বাংলাদেশের সরকারকে সত্যিকার অর্থে একটা পরিকল্পনা দিয়েছে? আপনি পাবেন না লিটারেচার খুঁজে। ওই যে 50 ইয়ার্স অফ দ্য রাইস রিসার্চ, ওই একবার মাত্র হয়েছিল আপনি 60s দিকে। এরপরে আপনি কোনো গবেষণায় দেখবেন না যে গবেষণাটা সত্যিকার অর্থে ওদের সায়েন্টিফিক স্পিরিট কাজটা করেছে। আপনি ইন্ডিয়াতে যদি তাকান, আপনি আপনি যেখানে সরকারকে দোষারোপ করছেন সেখানে সরকারের তো একটু উদ্যোগ থাকতে পারে। আমি সরকার একাদশ করবো না, আমি আমি মনে নাগরিক আকার আমাদের ত্রুটি আমি করবো না। গবেষণাগুলোর জন্য সরকারের দিক থেকে উদ্যোগ থাকতে পারে। নিশ্চয়ই বিজ্ঞানীদের ত্রুটি ছিল, একটা গুড সায়েন্টিফিক স্পিরিটের বিজ্ঞানী কী কী করা দরকার তার? সরকার তাকে বাধ্য করে না বলতে, তোমাকে বলতে হবে করেছে অনেক সময়, কিন্তু তাকে তো বলতে হবে এই কাজটা করতে হবে। আমি একটু উদাহরণ দিলে ভালো বুঝবেন। ইন্ডিয়াতে স্বামীনাথনও আছে, ইন্ডিয়াতে ডক্টর রিকারিয়াও আছে। স্বামীনাথনটা মডার্ন এগ্রিকালচার প্রমোট করেছে, ডক্টর রিকারিয়ার মতো লোক সারা জীবন কিন্তু একই পাশাপাশি ইন্ডিয়ার সেই উৎপাদনশীলতা, তার জাত রক্ষা করার জন্য ইন্ডিয়ার কৃষির বৈশিষ্ট্যের উপর দিয়ে গবেষণা করে গেছেন। আপনি বাংলাদেশে দেখান তো দেখে একজন বিজ্ঞানী করেছে, সেই যে বাংলাদেশের বিজ্ঞানের যত পরিমাণ টাকা খরচ হয়েছে, যত পরিমাণ পিএইচডি আপনার কৃষির উপর আছে, পৃথিবীর কোনো দেশের সাথে পিএইচডি নাই যদি আপনি পপুলেশন সংখ্যা তুলনা করেন। কন্ট্রিবিউশনটা কি সায়েন্সে, এক্সেপ্ট কোম্পানিতে দালালি করা ছাড়া, কোম্পানিগুলো ভাড়া কাটা ছাড়া? আমি সরকারকে আর দৌড় দেবেন কী জন্য? আমরা তারা বিজ্ঞান চর্চা করেননি এবং কৃষির কাছ থেকে শেখার জন্য, তাহলে বাইরে বসে কাজ কেন হলো না, ধান নিয়ে কাজ কেন হলো না? একটা মাত্র আমি মডার্ন ভ্যারাইটি করবো শুধুমাত্র ইরিশকে, ইরি বলে বলে বিদেশি টাকা আসে বলে? কেন সরকার কি টাকা দিচ্ছে না রেভিনিউ বাজেট থেকে? আপনাদের যে দায়িত্ব আছে, আমি বলেছি আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আমি কাউকে বলবো যে একদিকে নাগরিক আকারে আমি দায়ী করবো না, সমালোচনা করবো নীতিগতভাবে, আমি অবশ্যই বিরোধিতা করবো সেটা ভিন্ন জায়গা থেকে, কিন্তু সরকারকে শুধুমাত্র সবই সরকারের দোষ, আমরা কিছুই আমার দায় দায়িত্ব নেই, এটা আমি মনে করি যে নাগরিক আকারে আমাদের নীতি নয়, এগুলো হওয়া উচিত নয়। কারণে অনেকগুলো প্রসঙ্গ এসছে এবং আমরা অত্যন্ত উপকৃত হয়েছি। তো আমি এক্ষেত্রে ফারহাদ ভাইকে একটু প্রশ্ন করতে চাই যে আমাদের উনি যে কথাটা বললেন যে আপনারা আমেরিকার বিল ফর ইট খাদ্য এখানে চাপানোর জন্য তারা এই সমস্ত নীতিগুলো নিয়ে এসছে, তা আমি তার কাছে যেটা প্রশ্ন করতে চাই, আজকে ভারত, চীন, ভিয়েতনাম তারাও কিন্তু আপনার একই ধরনের চিন্তাভাবনা করছেন এবং কাজগুলো করছেন। যেমন আপনার চীনে হাইব্রিড রাইস তারা উৎপাদন করে উদ্ভাবন করেছে এবং চীনে এখন পুরো কৃষকদেরকে তারা হাইব্রিড রাইসের মধ্যে নিয়ে চলে গেছে এবং গোটা ধান উৎপাদনের ব্যাপারটাই হাইব্রিড রাইসের দিকে চলে গেছে। শুধু ধান নয়, আপনি জানেন যে কটন, তুলা উৎপাদনের ক্ষেত্রেও চীন কিন্তু পুরোপুরিভাবে হাইব্রিড কটনের দিকে চলে গেছে, বায়োটেকনোলজি যেটা বিটি কটন বলছে তারা। ভারত একদম খুব বড় রকমের তারা উৎপাদন বৃদ্ধি করার জন্যে তারা এখন এই এই ধরনের উচ্চ ফলনশীল যে কথাটা উনি বললেন যে এটার দিকে চলে গেছে, এবং উনি যে কথাটা বলেছেন যে উচ্চ ফলনশীলটা স্ট্যাগন্যান্ট অবস্থায় চলে গেছে, এটার সঙ্গে আমি কিছুটা একমত এই জন্যে যে আমাদের যে ধরনের টেকনোলজিগুলো ছিল বা যে আপনার যে জাতগুলো এখন পর্যন্ত এসছে সেই জাতগুলোর একটা স্যাচুরেশন পয়েন্টে চলে এসছে বলে আমরাও মাঠে দেখছি, এর বেশি আর যাচ্ছে না। এখন এর বেশি যদি না হয় তাহলে আমার তো আপনার যে সমস্যাটা থেকে যাচ্ছে যে আমার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই বাড়তি জনসংখ্যাকে আমরা কীভাবে, সেটা ফরহাদ ভাই নিশ্চয়ই আমাদেরকে বলবেন, তাদের খাদ্যশস্যের যে চাহিদা সেই খাদ্যশস্যের চাহিদা আমরা কীভাবে মেটাতে সক্ষম হব। উনি যে পদ্ধতিতে কৃষিকাজ করার কথা বলছেন এবং যেটা উনি ওনার টাঙ্গাইলে এবং ঈশ্বরদীতে বিভিন্ন জায়গায় উনি নিজে সেটাকে প্র্যাকটিসও করছেন, কিন্তু এটা কি সামগ্রিকভাবে 14 কোটি মানুষের খাদ্যশস্যের প্রয়োজন মেটাতে সক্ষম হবে? উনি যেটা বলেছেন যে 15,000 ধানের জাত আছে সেটাকে নিয়ে এখানে রিসার্চ হয়নি, এটাই তো বাস্তবতা। এখন এই মুহূর্তে যদি আমি আমার 14 কোটি মানুষকে আপনার খাদ্যশস্য যোগান দিতে হয়, তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে অতি দ্রুত আমার পক্ষে কীভাবে সম্ভব
যে আমি আপনার আপনি যে পদ্ধতির কথা বলছেন একটু জেনে নিন যে কৃষি জমির পরিমাণ কি বাড়ছে বা এই অবস্থাটা কি কৃষি জমির পরিমাণ কমছে বেশ ভালোভাবেই কমছে এই জন্য যে আমাদের একদিকে জনসংখ্যা বাড়ছে একদিকে জনসংখ্যা বাড়ছে তাতে বসতির জন্য কমছে নগরায়ন হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এবং আমাদের একটা হিসাব মতে আপনার প্রতি বছর 82,000 হেক্টর জমি কৃষি জমি কমে পড়েছে তো সেই ক্ষেত্রে ফরহাদ ভাই নিশ্চয়ই আমাদেরকে বলবেন যে এটা কিভাবে কেন এরাই বা করছে না কেন চীন ভিয়েতনাম ভারত এরাই বা করছে না কেন আরেকটি প্রশ্ন যেটা এসছে সেটা হচ্ছে যে আপনার এডুকেশনাল ওরিয়েন্টেশন এটা আমি ওনার সঙ্গে আমার আমার মনে হয় যে আমি একদম প্রায় একমত কারণ আমি যত বিজ্ঞানীর সঙ্গে আলাপ করেছি বিশেষ করে ওনার টাঙ্গাইলে যাওয়ার পরে আমি এটা নিয়ে বেশ চেষ্টা করেছিলাম যে আমরা আমাদের সায়েন্টিস্টদেরকে একটু ওনার ওখানে পাঠাই ওনার সঙ্গে ইন্টারাকশন হোক জিনিসগুলো বোঝার চেষ্টা করেছিলাম আমরা কিন্তু আমাদের সায়েন্টিস্টদের একটু অনীহা আছে তারা প্রথম ছুটি না করে দিতে চান যে না ফরহাদ সাহেবের ব্যাপারটা ওটা খুব ছোটোভাবে সম্ভব এটা বড় করে কোনোভাবে সম্ভব না এবং আমরা অন্য কোনোভাবে আমরা উৎপাদন বাড়ানোর কথা চিন্তা করতে পারি না এবং এটার কারণটাই হচ্ছে যে তাদের এডুকেশন ওরিয়েন্টেশন যেটা এটা তারা যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করেছেন পিএইচডি করেছেন সেইভাবেই সেটা হয়েছে কিন্তু আমি কিছুদিন আগে ইডিতে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা উনি বললেন এটা তো সত্য কথা যে ইডির আপনার যেটাকে আমরা বলি যে আমাদের ইডি বড় যেটা বাংলাদেশে আসার পর থেকে বাংলাদেশের খাদ্যশস্যের একটা আপনার বৈপ্লবিক উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে যেটা ফরহাদ ভাই অবশ্য স্বীকার করেন ভিন্ন মত পোষণ করেন এবং আমাদের বিজ্ঞানীদের সঙ্গে ওনার এখানে প্রচণ্ড রকমের বিতর্ক আছে কিন্তু আমরা পড়েছি একটা ডিলেমাতে একটা উভয় সংকটে আমরা চাই যে আমাদের দেশে আপনার কৃষি সম্পূর্ণভাবে আমাদের পরিবেশ সম্মত হোক আমরা চাই যে আমাদের আপনার যে জীব বৈচিত্র্য আছে সেটাকে আমরা রক্ষা করতে চাই এবং আমরা সত্যিকার অর্থে আমাদের যে ধানের কথা উনি বললেন যে জাতগুলো রয়েছে সেই জাত যদি 40-50 মন উৎপাদন হয় প্রতি বিঘায় তাহলে আমরা কেন নেব না সেটা কিন্তু সেটাকে লার্জ স্কেলে দেশের জনগণের প্রয়োজন মেটাতে কতদূর যাওয়া সম্ভব কতটুকু যাওয়া সম্ভব সেই ধরনের কোনো কাজ কিন্তু আজ পর্যন্ত আমাদের এখানে হয়নি যে কারণে আজকে তার প্রত্যেকটি কাজের সঙ্গে আমি দেখেছি এবং আমি অত্যন্ত আকৃষ্ট হয়েছি তার কাজগুলোতে এবং আমার মনে হয়েছে যে আপনার সবচেয়ে বেশি পরিবেশসম্মত সবচেয়ে স্বাস্থ্যসম্মত কিন্তু লার্জ স্কেলে গিয়ে আমার এই 14 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টা এটা উনি কীভাবে দেখবেন এটা আমার একটু জানার খুব আগ্রহ আচ্ছা আমি খুব ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেটা একদম সভাপতি আমাদের বাংলাদেশের আমাদের নীতি নির্ধারক পর্যায়ে আছেন আমাদের মাননীয় মন্ত্রী এবং একই সঙ্গে আনুমনি করি আমাদের প্রশ্নটা খুবই জেনুইন প্রশ্ন সেখানে আমি খালি প্রশ্নটাকে একটু অনুযায়ী ঘুরিয়ে বলবো দেখুন চীনের ভারতের উদাহরণ আমরা দিচ্ছি চীন তো একটা বিপ্লব করেছে আমরা তো করিনি এখনো ঠিক আছে না চীনেরটা কিন্তু ওই আনলে আমরা মনে হয় যে আমরা আলোচনাটা প্রোডাক্টিভ না আমরা আগাতে পারবো না আমি আমার বক্তব্যটা হবে যে আমরা কেউই আমি এবং আপনি আমরা কেউই কিন্তু অ্যান্টি টেকনোলজি নই আমরা প্রত্যেকে কিন্তু টেকনোলজির দরকার আছে আমাদের না এটা তো আমরা দুজনে পরস্পর জানি এবং আমাদের আশা করি শ্রোতারা আমাদের কাছে শুনলো আমি মনে করছি আমরা মনে করি যে আমাদের এখানে তো খাদ্য তো আসলে বাড়েনি আমাদের তো গভর্নমেন্ট গবেষণা তাহলে করি অবজেক্টিভলি আসলে ঘটনা কী ঘটেছে এই প্রসঙ্গে একটু আমি বলি আমাদের যেটা স্ট্যাটিস্টিক্স আমরা যেটা পাই আর কি সেটা যে 1971 সালে আপনার 1971 আমাদের খাদ্য শস্যের উৎপাদনের পরিমাণ ছিল আপনার প্রায় 1.5 কোটি লক্ষ টন দানাশস্য ফুড গ্রেন 1.5 কোটি মতো এখন কিন্তু তা প্রায় 2.67 কোটি লক্ষের মতো গত বছর এসছে তো এখানে কিন্তু আমরা এমনি হিসাবে স্ট্যাটিস্টিক্সে দিচ্ছি যে 1.10 কোটি লক্ষ বৃদ্ধি পেয়েছে আমি উত্তর দিচ্ছি আপনাকে খুব সহজ এবং আপনি ওই যে কিছুক্ষণ আগে বলেছেন যে মাছের উৎপাদন কমেছে আমার কাছে যেটা মনে হয় আমি আমার একটা ছোট্ট আপনার অভিজ্ঞতা থেকে বলি আমার কনস্টিটিউয়েন্সি হচ্ছে ঠাকুরগাঁ আমি ঠাকুরগাঁ শহরে বড় হয়েছি ওখানে মানুষ হয়েছি আমি ঠাকুরগাঁ শহরে আমরা যখন ছোট ছিলাম তখন খুব বেশি মাছ পাওয়া যেত না এবং আপনার ওই আমরা বলতাম চালানি মাছ ট্রেনে করে চিতল মাছ রুই মাছ এগুলো সব ঢাকা থেকে যেত রেলে করে যেত আমরা ছোটোবেলায় সেই মাছ খেতাম এখন কিন্তু আমি দেখছি আমার বাজারে ঠাকুরগাঁ শহরে আমার বাড়ির পাশেই বাজার আছে প্রচুর মাছ ওঠে এবং সেই মাছ কিন্তু আপনার একদিকে কার্প ওঠে আপনার দেশি মাগুর ওঠে আপনার ওই পুঁটি বলি আমরা আপনার যেটা আপনার কালচার্ড ফিশ পুঁটি পাঙ্গাস এগুলো সব ওঠে সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে আমার ঠাকুরগাঁ শহরের লোক সংখ্যা অনেক বেড়েছে প্রায় আপনার দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে
কিন্তু মাছের সরবরাহটা বেড়েছে আপনার ওই জন্য আপনি যেটা হিসাব মিলছে হ্যাঁ হিসাবটা মিলছে ঠিক আছে আমার আমার কথা আলাদা করে একটা উত্তরটা হবে যে যদি আমাদের দুজনের অভিজ্ঞতা ভিন্ন রকম হয় আমি তো একটা একটা অলরেডি সায়েন্টিস্ট একটা একটা অভিজ্ঞতা তাদেরই একটা মূল্যায়ন থেকে কথাগুলো বলছি একটা হলো যে আমাদের লাইফ স্টক তো কমবে খুব লজিক্যালি কমবে কারণ আপনি ডোয়ার ভ্যারাইটি যখন করেন তখন আপনার খড় পাবেন না স্বভাবতই আধুনিক জাত মানে হলো আপনি সেই পুরনো আমলের যে আমরা পঙ্খিরাজ ধান যেগুলো আপনি পানিতে বাড়ছে বা বিভিন্ন রকম দেশি আমনগুলো কমেছে এই ব্যাপারে আমি সঙ্গে একমত আচ্ছা মাছের কমা কথা আপনি বলে কালচার ফিস যেটা কাঁচা ফিস বেড়েছে কিনা আমরা দেখবো এম্পিরিক্যালি আপনার এলাকাতে কোথা থেকে এসছে এবং এটা ইন্ডিয়া থেকে আসছে কি বাংলাদেশ থেকে আসছে আমার দেখা দরকার কিছু ব্যাপার আছে এটা আমরা আপনার আপনাকে বলি এটা আমার দেশেই মনে হচ্ছে এই জন্য যে আপনার একেবারে ঠিক আছে জ্যান্ত মাছ আপনার পাঙ্গাস যেটা আসে কুটি যেটা আসে আমি আপনার আমি আপনি বলছেন যথেষ্ট মার্জন আমি আমি মনে হচ্ছে এই কিছু ক্ষেত্রে আমাদেরকে এম্পিরিক্যালি আমার প্রশ্নটা হবে উই শুড বি এম্পিরিক্যালি ওপেন থাকা উচিত আমাদের এবং সেই কারণে আমি প্রথমে কিন্তু বলে নিয়েছি আমরা কিন্তু কেউ অ্যান্টি টেকনোলজি নয় কিন্তু আগের উত্তরটা শেষ করিনি পরে আমরা দেখব যে আরও আমরা দুজন অনেক বেশি একমত দেবার একটা অনেকগুলো বিষয় একটা হাইব্রিডাইজেশন ধরুন হাইব্রিডাইজেশন কিন্তু নতুন তো না কৃষক সবসময় করেছে হাইব্রিডাইজেশন শুনলে মনে হয় খুব কঠিন টেকনিক্যাল শব্দ আসলে আমরা বাংলাতে এটাকে বলি খাসি করা এমনি তেমনি একটা গাছকে খাসি করে দেওয়া আর এটাকে বলে হাইব্রিডাইজেশন মানে আপনি তার বিঘাটটা আপনি যেন পরবর্তী একটা জেনারেশন আপনি পান বেশি করে মুরগি খাসি করে দিলেন পরে মুরগি আর বাচ্চা উৎপাদন করতে পারলো না পরে শাক মোটা হয়ে গেলে ওটাকে আমি বিক্রি করলেন ঠিক ঠিক তেমনি আপনি ধানের জাতকেও বা কোনো একটা প্ল্যানকেও আপনি যেন পরবর্তী সে কোনো আবার উৎপাদন করতে যেন না পারে সেজন্য আপনি একটা সিঙ্গেল আপনি জেনারেশন তার কাছ থেকে বিঘাটটা আপনি আনতে পারেন এটার কিন্তু হাইব্রিডাইজেশনের বিপক্ষে ইজ নট নেসেসারিলি আমরা আমি বিপক্ষে তা কিন্তু না আমাদের তর্কটা হচ্ছে যে চীন যখন হাইব্রিডাইজেশন করে রাইসি থেকে আর বিভিন্ন রকম ভেজিটেবল হাইব্রিডাইজেশন তখন করে তার পাশাপাশি চীনের জেনেটিক রিসোর্স কিন্তু চীন কিন্তু আপনি ইরেকে দেয়নি আপনি যদি ইরেকে যাবেন চীনের বাক্সা কিন্তু খালি এই জন্য বললাম যে আমরা যখন উদাহরণ দিই আমাদের খেয়াল করতে হবে যে আমরা পাশাপাশি আমরা কী হারাচ্ছি কী আমরা করবো ট্রানজিশনটা কী হবে সে ট্রানজিশনের পথটা আমরা ফলো করি নি ইন্ডিয়া অনেকগুলো ডিজাস্টার্স পথ ফলো করেছে ইন্ডিয়ার সবটা কিন্তু ভালো নয় কটনের যে উদাহরণ দিয়েছেন ইন্ডিয়াতে কটনি যে ডিজাস্টার্স কারণ অন্ধ্রপ্রদেশের যে কটনের যে প্রোডাকশন কৃষকরা আত্মহত্যা করেছে এবং শেষ পর্যন্ত যে বিটি কটন নিয়ে যে ইন্টারন্যাশনাল যে তর্ক সেই তর্কে কিন্তু আমরা কটনের পক্ষে দাঁড়াবার মতো আমাদের কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ নেই মানে কটনের পক্ষে আমরা দাঁড়াবো না আমাদের কথাটা হচ্ছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমরা নিশ্চয় হাইব্রিডাইজেশন করবো আপনার শস্য যে বীজ যেগুলো ভেজিটেবল আমাদের কৃষকরা হাইব্রিডাইজেশন করতে পারে জানে লোকালি এর জন্য তো আপনার জাপান থেকে তো বীজ আনবার দরকার পড়ে না এর জন্য বিদেশ থেকে তো বীজ আনবার দরকার পড়ে না এবং একই সঙ্গে আমি বলবো যে একদিকে আমরা বিজ্ঞানীদের সমালোচনা করছি যদি একই সঙ্গে আমরা যদি তাদের প্রতি আমরা সুবিচার যদি করতে চাই তাদের কিছু কিছু তো জাত ভালো জাত তারা করেছে BR29 যদি আপনি কথা বলেন BR29 তো আপনার সার কীটনাশক লাগে না আমি তো করছি BR29 সার কীটনাশকের প্রয়োজন পড়ছে না BR11 যেটাকে মুক্তা বলে আমরা সার এবং কীটনাশক ব্যবহার করে দেখেছি এটা করা অতি খুব ভালো হয় আপনি যে ফার্টিলাইজার দিতেই হবে আপনি মাটির তলা থেকে পানি তুলতেই হবে এক্সট্রাকশন অফ ওয়াটার করতে করে আমাকে পরিবেশ বিপর্যয় দিতে হবে এতগুলো লোকের আর্সেনিক আক্রান্ত করতে হবে আমাদের স্বাস্থ্যের জন্য তারপরে ক্ষতিকর বিপর্যয় রেখে আনতে হবে এটার তো কোনো প্রয়োজন নেই আমার কথাটা হচ্ছে যে আমরা খাদ্য উৎপাদনের যে দাবিটা করছি প্রথমত লক্ষ্যটা আমি একমত এক পক্ষে সন্দেহ নেই টেকনোলজি ডেফিনেটলি রং ইট নিডস টু বি রিভিউ ঠিক আছে 3 নম্বর উই হ্যাভ টু রিমেন ওপেন টু টেকনোলজিস এবং একটা অ্যাসেসমেন্ট আমাদের করতে হবে যদি আপনি আধুনিক কৃষিতে আপনি 1 কোটি টাকা গবেষণা দেন একই সঙ্গে ইকোলজিক্যাল এগ্রিকালচার আপনাকে 1 কোটি টাকা গবেষণার জন্য টাকা খরচ করতে হবে এবং তারপর আমি বলবেন যে কোনটা কোথায় কাজ করে কোনটা কোথায় কাজ করে না কিছু কিছু ক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা হলো কিছু কিছু ক্ষেত্রে আপনি ধরুন হাইব্রিড আমাদের আমি একটা এক কৃষকের কথা জানি আমাদের কক্সবাজার আবু তাহের নামে এখন তিনি নয়া কৃষি করেন কিন্তু আমি তার কাছে শিখেছি কারণ কিছু কিছু ক্ষেত্রে ইভেন তার যে হাইব্রিড যে তিনি যে শস্য যেটা করেন ইভেন নয়া কৃষি পদ্ধতিতে করা যায় এবং খুবই ভালো হয় নাথিং রং ইন দিস কিন্তু ওই হাইব্রিডের যে বীজটা আমরা বাড়ি থেকে আনছি সেই বীজটা আমি বাড়ি থেকে আনবো কেন ওটা কেন বাড়ি থেকে পাবো না ওটা কেন আমি বিড়ি থেকে পাবো না আজকে হাইব্রিড রাইস নিয়ে তর্কের জায়গাটা কিন্তু হাইব্রিড রাইস করবো কী করবো তা না কিন্তু হাইব্রিড রাইস বিড়ি থেকে আনবো নাকি ওটা অমর্সি করবো নাকি আপনার 6201 করবো এবং একই সঙ্গে এটা কতটুকু আমাকে ইকোলজিক্যালি সাস্টেনেবল কতটুকু এবং হাইব্রিড রাইস সম্পর্কে অনেক প্রশ্ন আছে এর যে টেকনোলজিক্যাল এফিসিয়েন্সি তার টেকনোলজি দাবিগুলো করা হয় এটা অনেক বেশি কঠিন অন্যান্য জাতের চেয়ে এর অনেকগুলো সাইন্টিফিক প্রবলেম আছে অনেকগুলো ব্যাপার আছে এটা ক্ষেত্রে আমাদেরকে অনেক অনেক বেশি উদার হতে হবে অনেক বেশি ওপেন হতে হবে খোলা হতে হবে সেক্ষেত্রে নয়া কৃষি বলছে যে আমাদের স্পেশালাইজেশনটা হচ্ছে আমরা বাংলাদেশে বায়োডাইভার্সিটি বেস প্রোডাকশন সিস্টেম বা প্রাণ বৈচিত্র্য ভিত্তিক যে বিশ্বের যে বৈশিষ্ট্য ওটাকে আমরা ধরে রাখতে চাই যেন আমাদের গবেষণাগুলো আমাদের এগুতে পারে একটা বড় একটা উল্লম্ফন ঘটাতে পারে সেখানে সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা নিঃসন্দেহ মনে করি যে স্থানীয় জাতের ধান বা স্থানীয় জাতের
বীজ অনেক অনেক বেশি আপনার গুরুত্বপূর্ণ এবং এটাই আমাদের বেশি বেশি পরিবেশে ভালো। কিছু কিছু ক্ষেত্রে ধরুন আমি যেমন ধান আপনি মাছের কথা বলছেন, নিঃসন্দেহে মনে করে যে নদীর যে মাছ ওপেন ওয়াটার ফিশারিজ তো ঠাকুরগাঁয়ে থাকবার কথা নয়। এখন ঠাকুরগাঁয়ে যদি আমরা পন্ড ইকোলজির মাধ্যমে পন্ডে যা নতুন কালচার ফিশারির মাধ্যমে আমরা ডেভেলপ করতে পারি তা আমরা তো তার বিপক্ষে নেই নিশ্চয়ই। আমাদের কথা হচ্ছে কিন্তু এটা করা মানে এই নয় যে আমি নদীর মাছও মেরে ফেলবো আর সমুদ্রের মাছ মাছ বেরিয়ে ফেলবো ঠাকুরগাঁয়ের লোকে খাওয়াবো। তাহলে কথাটা হচ্ছে যে আমরা কোথায় কোন কাজটা করবো, কোথায় কী কাজটা আমাদের প্রয়োজন আছে, এর একটা ইকোলজিক্যাল ম্যাপ, এর একটা প্রোডাকশন ম্যাপ, এর একটা এগ্রিকালচার ম্যাপ আমাদের দরকার। সেক্ষেত্রে আমরা মনে করি আমরা প্রচণ্ডভাবে আমাদের পিছিয়ে পড়েছি। আরেকটা কথা বলে তারা দিল্লি বোধ হয় আলমগীর সঙ্গে কথা হয়েছে কিন্তু আমাদের শ্রোতাদের সঙ্গে আমরা জানালে তারা তো উপকৃত হবেন। একটা জাতের ধান যখন আমরা কোনো একটা এলাকাতে যদি কম উৎপাদনও হয়, ধরা যাক একটা কাঠের বিভাগ ধরুন, হ্যাঁ আপনি বিশেষ করে ওই দিনাজপুর অঞ্চলে আলমগীর ভাইয়ের ওখানে হবে, এটা অন্য কোথাও হলে ওই কাঠের বিভাগ আমি কখনোই পাবেন না। এবং এর যে ইন্টারন্যাশনাল মার্কেট, এর যে আমরা ইভেন ইকোনমিক্যালি এর যে ভায়াবিলিটি এটা অনেক অনেক বেশি। তাহলে এই কাঠারিভোগকে কেন্দ্র করে কিন্তু আরও অনেকগুলো ইকোলজি, তার সঙ্গে অনেকগুলো সবজি, অনেকগুলো আনকালটিভেটেড বা অনাবাদী ফসল আপনি পাচ্ছেন তার সঙ্গে কিন্তু। ফলে আপনার যে কৃষি পরিকল্পনা, সেই কৃষি পরিকল্পনা আপনি কাঠারিভোগকে তুলে দিয়ে সেখানে আপনি আধুনিক চাষ করবেন, এটা তাহলে ভালো পরিকল্পনা হতে পারে না। আমরা কোথায় কী করবো এটার একটা আমাদের পরিকল্পনা আমাদের দরকার আছে। আমরা আদৌ কাঠারিভোগ রাখবো কেনা, নোয়াখালীর দিকে আপনি যেটা স্যালাইন ওয়াটার, আমাদের দেশ নোয়াখালী বলে আমি কথাটা বলছি, স্যালাইন ওয়াটার আমরা কাজ করে দেখছি যে সেখানে বহু ইন্টারেস্টিং জাত আমরা করতে পারছি, যে জাতগুলো অন্য এলাকা থেকে নিয়ে আমরা কাজ করছি ও এলাকাতে ভালো ফলন দিচ্ছে এবং অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো সেন্টেড রাইসের জন্য স্যালাইন ওয়াটার খুব ইন্টারেস্টিং, খুব আপনি গন্ধটা খুব ভালো পাওয়া যায়। ফলে আমি এই গবেষণাগুলো করে আমি দেখব কোনটা আমাদের ইকোনমিক্যালি দরকার, কোনটা আমাদের খাদ্যের জন্য দরকার, কোনটা আমাদের আরও বিভিন্ন রকম প্রয়োজনীয় দরকার। শেষ একটা কথা আমি বলি, যেটা আমি শুনেছি বলে আমাদের একটা গবেষণায় আমরা দেখেছি শুধুমাত্র অনাবাদি খাওয়া কুড়িয়ে বাংলাদেশের যে খাওয়ার যদি আপনি হিসাব করেন ওজনে 40% খাদ্য আসে অনাবাদি খাদ্য থেকে, যেটা আমরা উৎপাদন করি না, যেটা আমরা এখন খাচ্ছি গ্রামের দিকে। আপনি যদি ডায়েট হিসাব করেন, সরকারের টাইম বলছি না, গ্রামে যদি আমি ডায়েট হিসাব করেন যেখানে এখনও পর্যন্ত প্রাণ বৈচিত্র্য আছে, তার 40% খাওয়া বাই ওয়েট এখনও অনাবাদি সোর্স থেকে আসে 40%। আপনি চিন্তা করে দেখেন আলমগীর ভাই, 40% খাদ্যের জন্য আপনাকে চিন্তা করতে হচ্ছে না যদি আপনি শুধুমাত্র বায়োডাইভার্সিটি আপনি মেনটেন করেন, যদি এটাকে ডিস্ট্রয় করেন এই 40% খাওয়া কিন্তু আপনি উৎপাদন করতে হবে। এটা হচ্ছে আমার 1 নম্বর হিসাব। 2 নম্বর, যদি আপনি যদি গরিব মানুষের দিকে থাকেন পলিটিক্যালি, বাংলাদেশের 17-25% গরিব মানুষ যারা, যাদের কিছুই নাই আপনার বাঁচবার, তারা কিন্তু কুড়িয়ে খায় সারা বছর। লতিটা কুড়িয়ে খাবে, শামুকটা কুড়িয়ে খাবে, ঘেঁচুটা কুড়িয়ে খাবে, এটা সে খেতে পারবে যদি আপনি পরিবেশটা আপনি ঠিক রাখেন। যদি আপনি বিষাক্ত করে ফেলেন সেগুলো আপনি খেতে পারছেন না। তবে 17-20% লোকের কিন্তু একটা দায়িত্ব আপনার রয়ে গেছে। ফলে আপনি যখন খাদ্যের কথাটা বলছেন, খাদ্য উৎপাদনের কথাটা বলছেন, আমি আপনার একমত 100%, আমি বলছি ইটস ভেরি ডেফিনেট, এটাই আমাদের নিতে হওয়া উচিত। কিন্তু আমরা দেখবো যে এই খাদ্য বাড়ানোর মানেটা কী, তার জন্য খাদ্যর উৎসগুলো যেন আমরা নষ্ট না করি এবং সেই নীতি নেবো আমরা যাতে খাদ্যের উৎস নষ্ট না হয় একদিকে, 2 নম্বর আমাদের যারা প্রাইভেট সেক্টর আছে তারা ব্যবসা করতে পারে, উৎপাদন ভূমিকা পালন করতে পারে, 3 নম্বর আমরা দেশীয় বাজার এবং আন্তর্জাতিক ক্ষেত্র আমরা যেন বিশেষ যে বাজারটা আছে যেগুলো আমরা বলি ইকোলজিক্যাল অর্গানিক ফুডে যে একটা বিশাল বাজার গড়ে উঠেছে ওখানে আমরা তৈরি করতে পারি, ঢুকে যেতে পারি, কারণ এটা আমাদের আমরাই পারবো ভালো করে। মানে আপনি দেখছেন যে সুষ্ঠু পরিকল্পনা এবং সমন্বয়ের একটা অভাব। আমার আপনার ওনার বক্তব্য অত্যন্ত উপকৃত হচ্ছে, ব্যক্তিগতভাবে আমরা সবাই উপকৃত হচ্ছি নিশ্চয়ই। আমার যেটা আপনার ওনার কাছে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এই বাড়তি জনসংখ্যার খাদ্য প্রয়োজন মেটানোর ব্যাপারটা, এটা উনি বলেছেন যে আমরা জোনিং সিস্টেম অর্থাৎ আপনার এক এক এলাকায় এক এক রকম ধান আপনার হয় এবং কোনোটা বেশি হয় কোনোটা কম হয়, আমরা সেভাবে সেটা কিছুটা দেখতে পারি। আসলে এটা দুটো বিষয় আমার কাছে মনে হয় যে আমরা একটা শর্ট টার্ম আমাদের একটা ব্যাপার আছে, একটা লং টার্ম ব্যাপার আছে। ইমিডিয়েট টাস্ক হচ্ছে আমার লক্ষ্যে আপনার এখনই খাদ্য শস্য দেওয়া, তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আরেকটা হচ্ছে যেটা উনি বলেছেন যে আমরা একটা এই বিষয়গুলো আরও গভীরভাবে পর্যালোচনা করে আমাদের যারা বিজ্ঞানী আছেন এখন আপনার ট্র্যাডিশনাল বিজ্ঞানী যারা আমাদের রিসার্চ ইনস্টিটিউটগুলোতে আছেন তাদের সঙ্গে ফরহাদ ভাইয়ের কথাবার্তাগুলোর একটা আরও বেশি ইন্টারাকশনস হওয়া দরকার এবং এগুলো পরীক্ষা করা দরকার এবং পরীক্ষা করে এই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করতে পারি। আরেকটি কথা উনি বলেছেন যে মাটি খারাপ হয়েছে, আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমাদের মাটি আসলে যথেষ্ট ক্ষতি হয়েছে অতীতে, আমরা ঠিক জানতাম না যে কেমিক্যাল ফার্টিলাইজারগুলোর ইউজ যদি আপনারা ঠিক মতো না হয় তাহলে কী কী ক্ষতি হতে পারে, এটা একটা অজ্ঞতা ছিল। যার ফলে এখন আপনি দেখবেন গ্রামে
লোকে অনেকে মনে করে ইউরিয়াসের বেশি দিলে বোধহয় ধান বেশি হবে, উইচ ইজ নট ট্রু, যেটা সঠিক নয়। তো এখন এই জিনিসগুলোর জন্যে আমাদেরকে, আমরা এখন সচেতন হয়েছি, আমরা আইপিএম প্রোগ্রাম চালু করেছি, যেটা আপনার ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম, আপনার ফার্টিলাইজার আমরা এখন আপনার ওই চার্ট করে, আমরা আপনার কালার চার্ট বলছি আমরা এটাকে, লিফ চার্ট করে ঠিক যতটুকু দরকার ততটুকু দেওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি। এগুলো এখনও খুব ইনিশিয়াল স্টেজে আছে, কিন্তু এই বোধগুলো এসছে, এই চিন্তাগুলো এসছে, এখন আমাদের মধ্যে এগুলো কাজ করছে এবং আমরা চেষ্টা করছি যে কত কম কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা যেতে পারে, আমরা চেষ্টা করছি সেটা। আমরা চেষ্টা করছি যে আপনার পুরোপুরি কীটনাশক বাদ দিয়ে করা যায় কি না, সেটার জন্য রিসার্চেরও কিছু কিছু কাজ হচ্ছে, ফরহাদ ভাই জানেন কিছু কিছু কাজ হচ্ছে যেগুলোতে এখন আইপিএম বলছি আমরা, যেটাকে এই কাজে আমরা অনেক দূর এগিয়েছি। আমরা এবার সামনের বছর, আমরা এরা গত বছর পর্যন্ত 200টা উপজেলাতে আমাদের আইপিএমের কাজ ছিল, আমরা সামনের বছর থেকে প্রায় 460টা উপজেলাতে আইপিএমের কাজ শুরু করতে যাচ্ছি। আমরা প্রতি থানায় মাটি পরীক্ষা করার আপনার ওই সয়েল টেস্টিং কিট, এটা আমরা সরবরাহ করেছি, যেটা আগে কখনো ছিল না। আমাদের শুধু স্থায়ী 10টা গবেষণাগার ছিল, মাটি পরীক্ষাগার ছিল, 2টো মোবাইল ভ্যান, এই দিয়েই কাজ করতাম। এখন আমরা আপনার ছোটো ছোটো সয়েল টেস্টিং কিট, এটা আমরা সব উপজেলায় দিচ্ছি, যাতে মাটিটা পরীক্ষা করে তার কী কী ডেফিশিয়েন্সি আছে সেগুলোকে আপনার কী ফার্টিলাইজারের ব্যবহারটা সেইভাবে করার জন্য আমরা চেষ্টা করছি। এর মধ্যে আরেকটা বড় প্রশ্ন এসছে, প্রসঙ্গে এসছে, আমাদের ফরহাদ ভাই খুব খুব ন্যায়সঙ্গতভাবে কথাটা বলেছেন যে ভর্তুকি। আসলে এটা খুব দুঃখজনক যে যারা আমাদেরকে প্রেসক্রিপশন করে যে ভর্তুকি দেওয়া যাবে না, তাদের দেশেই সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হয়। বিশেষ করে আপনারা আমেরিকাতে জানেন যে তাদের কৃষকদেরকে ভর্তুকি না দিলে ওখানে কৃষিকাজই কেউ করবে না। আমি নিজে সুইজারল্যান্ডে গেছি, আমি দেখেছি ওখানে ফার্মার্স ইউনিয়নের মাধ্যমে প্রায় শতকরা 60% ভর্তুকি দেওয়া হচ্ছে কৃষকদেরকে, এবং নাহলে কেউ কৃষিকাজে থাকবে না। তারা কিন্তু তাদের দেশে কৃষিটাকে বাঁচিয়ে রাখার জন্যে, যেন তারা কৃষিতে থাকে, সেই জন্যে তারা ভর্তুকি দিয়ে কৃষককে কৃষিতে রাখছে। আর আমার এখানে আমি 0.02% ভর্তুকি দিলেও আমাকে আমার গলা টিপে ধরার চেষ্টা করা হয় যে তা তুমি ভর্তুকি দিতে পারবে না। আমরা এবার একটু জোরে সরে এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে আমরা কথা বলেছি এবং আমরা আমাদের ফাইন্যান্স মিনিস্টার সাহেবকে বলেছি, প্রাইম মিনিস্টারকে, অনারেবল প্রাইম মিনিস্টারকে বলেছি যে ভর্তুকি বাড়াতে হবে, ভর্তুকি দিতে হবে কৃষকদেরকে। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে কৃষি ঋণের ক্ষেত্রে একটা সুদ মকুব করা হয়েছে, আমি মনে করি যে এটা একটা ভালো কাজ হয়েছে। কিন্তু শুধু সুদ মকুব করলেই তো হবে না, কৃষক যেন তার উপকরণগুলো, ঋণ মকুবের মকুবটা আমি বলছি না, কিন্তু উপকরণগুলো যেন সে ন্যায্য দামে পায়, সেটা যেন সে কম দামে পায়, বীজটা যেটুকু সার ব্যবহার করছে সেটা যেন সে ন্যায্য মূল্যে পায়, পানিটা, যে প্রসঙ্গে আমি ফরহাদ ভাইকে আমি প্রশ্ন আছে যে আমরা প্রায়ই আপনার কাছে শুনি আপনি বলেন যে বাংলাদেশের পানি হচ্ছে একটা বিশাল সম্পদ, ফরহাদ ভাই সবসময় বলে, এবং আমি ব্যক্তিগতভাবে কনভিনসড ফরহাদ ভাইয়ের এই কথায় যে পানি আমাদের একটা অমূল্য সম্পদ, আমরা এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা, যেমন মিডল ইস্ট তেল বিক্রি করে বড়লোক হয়ে গেছে, আমরা পানি বিক্রি করে, পানি বিক্রি করে পানিকে ব্যবহার করে আমরা ওই রকম ধনী হয়ে যেতে পারি, এটা উনি অনেকবার আমাকে বলেছেন, বিভিন্ন জায়গায়ও বলেছেন এবং আমি ওনার সঙ্গে কিছুটা একমত। কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে যে ভারত যে ইউনিল্যাটারাল উইথড্রল অফ ওয়াটার যেটা আপনার করছে একতরফাভাবে লিঙ্ক ক্যানেলের মাধ্যমে পানিটিকে সরিয়ে নিয়ে যাওয়ার আপনার যে পরিকল্পনা নিয়েছে এবং সে করবে, অলরেডি তার আপনার সমস্ত ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, তারা কাজ করবে, সেই সময় বাংলাদেশের অবস্থা কী দাঁড়াবে, কৃষির অবস্থা কী দাঁড়াবে? আপনি যে কথা আপনি বলেছেন, আমি আপনার নয়া কৃষি আন্দোলনে দেখেছি আপনি সেচের পানি ব্যবহার করেন না, আপনি আর্টিফিশিয়াল ওয়েতে পাম্প টাম দিয়ে আপনি ব্যবহার করেন না, কিন্তু পানি ব্যবহার না করলে আমার যখন খরা হবে, আমার যখন আপনার পানি আমি পাবো না, আমার তো ফসল ফলবে না, এটা তো বাস্তবতা বিজ্ঞান। নয়া কৃষি করলে খরা হবে না, হ্যাঁ না, আমি 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 আপনাকে বলি আপনার আমার কাছে যেটা মনে হয়েছে যে যেমন আপনার আপনি বরেন্দ্র এলাকাতে, জি বরেন্দ্র এলাকাতে ন্যাচারাল ব্যাপারটা যেটা ছিল সেটা ছিল যে সেখানে পানি ছিল না, আর্টিফিশিয়াল হয়েতে এখন আপনার ডিপ টিউবওয়েল করে সেখানে আপনার পানি নিয়ে এসে সবুজ করে ফেলা হয়েছে, আপনি তো এটার বিপক্ষে থাকবেন, থাকবেন এই জন্য যে আপনি এটা চাইবেন না, কিন্তু ওই বরেন্দ্র এলাকাতে ওই ডিপ টিউবওয়েলের কারণে আমার কিন্তু আপনার ওখানে 250-300 কোটি টাকার অতিরিক্ত ফসল ওই বরেন্দ্র এলাকাতে এক বছরে তৈরি হচ্ছে। আমার নিজের এলাকার কথা আপনাকে আমি বলতে পারি,
আমি শেষ করে দিচ্ছি আপনাকে, আপনি এরপরে আপনি বলবেন, আপনার ওই জন্য আপনার কাছে জানতে চাইছি এটা। আমার নিজের এলাকাতে আপনাকে বলি, আমার খুব আপনার স্যান্ডি সয়েল, আপনার বালু মাটি, আপনার নদী সব শুকিয়ে যায়, আপনার বর্ষা আসলে কিছুটা পানি হয় তারপর সব শুকিয়ে যায়। আমার ওখানে প্রায় আপনার 1200 টিউবওয়েল আছে। এই 1200 টিউবওয়েল যখন বন্ধ ছিল আপনার মাঝখানে ম্যানেজমেন্টের অসুবিধার কারণে, তখন কিন্তু কৃষকরা আপনার কৃষি কাজ ঠিক সেইভাবে করতে পারেনি এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গত বছর ধরে আমি 1200 টিউবওয়েল চালু করেছি আপনার বরেন্দ্রের মাধ্যমে, পুরোপুরি চলছে এবং আমি দেখতে, আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যে আমার কৃষকরা অত্যন্ত খুশি, তারা আপনার খুব ভালো ফসল উৎপাদন করছে। শুধু ধান নয়, ধান করছে, গম করছে, ফল সবজি করছে, সব কিছু তারা অত্যন্ত ভালোভাবে করছে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন? আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে লিঙ্ক চ্যানেলের কারণে বাংলাদেশের কৃষির কী অবস্থা দাঁড়াবে যখন তারা উন্নয়নের উড্ডয়ন করবে, আর যে সমস্ত এলাকাতে পানির কোনো ব্যবস্থা নেই, সে সমস্ত এলাকাতে পানি আমি যখন আপনার আর্টিফিশিয়াল ওয়েতে দিচ্ছি, ডিপ টিউবওয়েল দিয়ে দিচ্ছি, তার বিকল্প আমার কী হতে পারে? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। প্রথমত এই প্রশ্নগুলি খুব কঠিন নাকি দার্শনিকভাবে। প্রথমত হচ্ছে বরেন্দ্র এলাকাতে তো বরেন্দ্র তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বরেন্দ্র এলাকার এখনকার যে কৃষির যে সংকট আমি দেখছি, এটা হচ্ছে যেহেতু আমরা যে ধরনের জাত সেখানে প্রবর্তন করেছি তার জন্য আপনার ডিপ টিউবওয়েল লাগে। যে জাতটা আমরা ওখানে দিয়েছি তারা নিঃসন্দেহে এমন জাত আছে যে জাতটার জন্য পানি লাগে না, ডিপ টিউবওয়েল ওয়াটার প্রয়োজন নেই। কারণ আমাদের এলাকাগুলোতে আমরা কেন ডিপ টিউবওয়েল বন্ধ করতে পারছি, কারণ আমরা এমন কোনো জাত সেখানে দিচ্ছি না যে জাতের জন্য পানি ব্যবহার লাগে তলা থেকে, এক নম্বর। দু নম্বরটা হলো আপনি যে হিসাবটা দিচ্ছেন, ধরা যাক যে উৎপাদন তো আমি নিঃসব বলে মনে হয় আপনি যে হিসাব দিয়েছেন এটা সঠিক, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কী কী ক্ষতি করেছি পরিবেশ এটা করতে গিয়ে, এটা কিন্তু যদি হিসাব করি তাহলে এটা আমাদের কিন্তু প্রচণ্ড কিন্তু আমাদের পরিবেশগত বিপর্যয় হয়েছে। আর্সেনিকের ক্ষতি থেকে আরম্ভ করে স্বাস্থ্যের ক্ষতি থেকে আরম্ভ করে এই সামগ্রিক যে ক্ষতিগুলো ওটা হিসাবে হিসাবে আনতে হবে আমাকে। মানে যে টেকনোলজিটা আমি ইন্ট্রোডিউস করছি সামগ্রিকভাবে সেটা আমার জন্য লাভজনক হয়েছে কিনা তার একটা হিসাব আমাদের করার প্রয়োজন আছে। বরেন্দ্র এলাকা আমি কিন্তু কাজ করছি, খরা এলাকাতে আমি কাজ করি, শুধু আমার পুরো কাজটা কিন্তু একান্ত কিন্তু খরা কেন্দ্রিক। এবং আমি একদম নিশ্চিত, আমি বলছি টেলিভিশনের সামনে আপনার সঙ্গে বলছি, খরা এলাকাতে কাজ করার মতো বাংলাদেশ তো এমনি মরুভূমির কথা ছিল, আমরা তো হিমালয় আছে এবং আমরা বৃষ্টির পানি পাই বলে আমাদের এখানে মরুভূমি হচ্ছে না। খরা এলাকা কৃষির জন্য ডিপ টিউবওয়েল ছাড়া অত্যন্ত উপযোগী এলাকা যদি আমরা সঠিক জাতটা নির্বাচন করতে পারি। সেখানে এই যে তথাকথিত আধুনিক ভ্যারাইটির প্রবলেমটা এই জায়গাতে আপনি একদম ঠিক ধরেছেন, যেটা একটা প্যাকেজ টেকনোলজি। এই টেকনোলজির সঙ্গে পেস্টিসাইড আসে, এই টেকনোলজির সঙ্গে ডিপ টিউবওয়েল আসে, এই টেকনোলজির সঙ্গে এমন কিছু টেকনোলজিক্যাল ডিপেন্ডেন্স বাড়ে, মানে আমাদের কৃতকৌশলগত নির্ভরশীলতা বাড়ে, বিদেশির উপর নির্ভরশীলতা বাড়ে, এটা আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই কথাটা আমি শুরুর দিকে বলছি, ওই গবেষণাটা কিন্তু আমরা আসলে করিনি। কিছু কিছু এলাকাতে আমরা যে ফসল পেতে পারি সেটা যে আবাদি জমি থেকে পেতে হবে আমাদের কোনো কথা না, আমরা বন থেকেও আমরা পেতে পারি, কারণ বনের ফসলও ফসল বটে, বনও এটা আমাকে আয় করতে পারে। কিছু এলাকাতে আমাদের পানি নাও থাকতে পারে, তার মানে এর নজর সেরা কোনো আপনার চাষাবাদ হবে না। অন্ধ্রপ্রদেশে আমাদের শুকনো জায়গাতে আমরা দেখেছি নয়া কৃষি করে তারা, আমার বন্ধু বান্ধবরা করেছে এবং তারা যথেষ্ট পরিমাণ তারা আপনার ফসল সেখান থেকে আপনার থেকে পেয়েছে। ফলে আমি মনে করি যে কৃতকৌশলের প্রশ্নে আমরা এখনও পর্যন্ত দৃষ্টিভঙ্গিটা আমরা সীমাবদ্ধ রেখেছি। আমাদের এটা আমরা একটু খুলে ফেলি, আমরা একটু আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখি কী কী ধরনের কাজগুলো করলে আমরা এই কাজটা আমরা করতে পারবো। বাংলাদেশে এবং আমাদের এই উপমহাদেশে দীর্ঘদিন ধরে একটা ধারণা আছে, এটাকে বলে পঞ্চবটি গ্রাম। বলে পঞ্চবটি গ্রাম মানে বটি মানে বট গাছ না, বটি মানে গাছ আসলে, মানে পাঁচ রকম প্রজাতির গাছ যে গ্রামে থাকে অন্তত, মানে ডাইভার্সিটি যে গ্রামে থাকে সেই গ্রামে কখনো খরা হয় না। এটা পুরনো প্রাচীন পদ্ধতি। আপনি দেখেন যে গ্রামে খরা হয় বা যে এলাকাগুলোতে খরা হয়েছে আমরা দেখেছি সেখানে স্পেসিস ডাইভার্সিটি অত্যন্ত কম। আমরা স্পেসিস ডাইভার্সিটি আমরা আসলে বাড়াতে পারিনি, এটা আপনার একটা বড় আপনার কারণ। আরও অনেকগুলো গবেষণা আমাদের করার প্রয়োজন আছে যেগুলো আমরা পরিবেশও আমরা রক্ষা করতে পারি, একই সময় আমরা উৎপাদন আমরা বাড়াতে পারি। আপনি ধরুন আমরা যে ইন্টারভেনশন করেছি, মানে আমরা যেসব পানি ব্যবস্থাপনার যে কাজগুলো করেছি আধুনিক কৃষিকে আনবার জন্যে, এর পরিবেশগত বিপর্যয়ের কারণে আমরা একটা ফাঁদের মধ্যে পড়ে গেছি, আমরা বেরিয়ে আসতে পারছি না। আমি কখনো বলবো না যে আপনি কালকে এটা বেরিয়ে আসেন, এটা আমার যেটা আপনি বলছেন যে আমাদের একটা লাগবে এই অল্প সময়ের পরিকল্পনা, একটা আমাদের দূর পরিকল্পনা লাগবে। এটা যদি আপনি এতটুকু বলেন আমি বলি যে আমাদের সঙ্গে কিন্তু আর বিরোধ থাকছে না, কারণ আমি মনে করি নিঃসন্দেহে বাস্তবাদী হতে হবে। সেক্ষেত্রে অল্প দুটো কি তিনটি নীতি সরকারের জন্য যথেষ্ট কাজ করার জন্য। একটা হলো ইমিডিয়েটলি অবিলম্বে মনোকালচার বন্ধ করে দেওয়া, মানে এক কাটটা কৃষির পদ্ধতি বন্ধ করে দিয়ে মিশ্র ফসল করা। নয়া কৃষিতে আপনি আইপিএমের কথা বলেছেন, দেখুন নয়া কৃষিতে আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি
এবং আন্তর্জাতিক গবেষণাপত্রে এটা উঠে গেছে পত্রপত্রিকায়, তারা স্বীকার করেছেন বিজ্ঞানীরা। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট বলে একটা খুব জার্নাল আছে, সেখানে সম্প্রতি তারা পরিষ্কার স্বীকার করছেন যে আধুনিক কৃষি আর নয়া কৃষিকে, নয়া কৃষিকে কথা বলছে, তুলনা করলে নয়া কৃষির প্রোডাক্টিভিটি আধুনিক প্রোডাক্টিভিটির সমান, কোনো ক্ষতিবৃদ্ধি নেই, তারপর নয়া কৃষি করবো না কেন? এটা তো সায়েন্টিস্টরা এই কথাটা বলছে। এবং দুই নম্বর শুধু তাই না, নয়া কৃষি সুবিধাটা হলো এটা পরিবেশ সমাধান, আমার কানে কীটনাশক লাগছে না, আমার কোনো বাইরের ফার্টিলাইজার লাগছে না, ডিপ টিউবওয়েল লাগছে না, তার মানে আমি উৎপাদন একই পাচ্ছি, অথচ আমি এটা একটা পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা। তার মানে এতটুকু তো যারা ইন্টারন্যাশনালি অত্যন্ত সামনের সারির বিজ্ঞানী তারা এটা লিখিতভাবে স্বীকার করেছেন, আমি সেই পেপার আপনাকে দিতে পারবো আপনি চাইলে সঙ্গে সঙ্গে। আমরা দাবি করি হয়তোবা আমার বায়াসনেস হলো যে না, নয়া কৃষি তার চেয়ে বেশি উৎপাদনশীল, আর সেটা আমি বাদে দিলাম। যদি একই রকম হয়, সরকার যদি আমি এতটুকু প্রমাণ করতে পারি যে দুটোর তো উৎপাদনশীলতা একরকম, তা আমি উৎপাদনশীলতা বাড়াবার ক্ষেত্রে তো নয়া কৃষি একমাত্র আমাদের ভবিষ্যৎ হতে পারে। আপনি কোনো এইখানেই আপনার আমাদের সায়েন্টিস্টরা রিফার করেন, আপনি নিজেও জানেন, কিন্তু এটা সায়েন্টিস্ট বিজ্ঞানীদেরই লেখা, আমি যেটা আপনাকে কোট করছি ওই কারণেই আমরা যেটা আপনার চাচ্ছিলাম, দুর্ভাগ্যজনকভাবে আমি এখন পর্যন্ত এটা করতে পারিনি, সেটা হচ্ছে যে ওনাদের সঙ্গে আমাদের এই যারা ট্র্যাডিশনাল সায়েন্টিস্ট আছেন আর কি, তাদের ইন্টারাকশনসটা এবং তাদের একসাথে বসে কাজ করার ব্যাপারটা, এটা আমরা এর আগেও চিন্তা করেছিলাম যে বিড়িতে আপনার আমরা একটা জয়েন্টলি একটা প্রজেক্ট করতে পারি, যেটার মধ্যে ওনারা কাজ একসাথে কাজ করে দেখতে পারেন এগুলো। তো আমরা চেষ্টা করছি এগুলো, আমরা অবশ্যই প্রহাদ ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আমার কোনো দ্বিমত নেই, আমি তার একজন ভক্ত অনুরাগী, বিকাশ আমি নিজে আপনার টাঙ্গাইলে গেছি, আমি সেখানে দেখেছি যে মশা নেই, আমি খুব সারপ্রাইজ পেলাম যে মশা নেই কেন, উনি বললেন যে আমি এখানে লেমন গ্রাস, নেপিয়ার গ্রাস, যেটা আপনার গরু খায় সাধারণত, ওই নেপিয়ার গ্রাস আমি লাগিয়েছি চারদিকে এবং নেপিয়ার গ্রাসে মশা থাকে না, এটা আমারও জানা ছিল না, এবং সত্যিকার অর্থে ওখানে মশা নেই। তো এই ধরনের কতগুলো কাজ আছে যে ওটা গাছের পাতা পড়ে, আমরা গাছের পাতা ঝাড়ু দিয়ে ফেলে দিই, ওনারা ওখানে ঝাড়ু দিয়ে ফেলা হয় না, গাছের পাতাটা ওখানেই পচে আপনার মাটির সঙ্গে মিশে যায় এবং ওখানকার আপনার মাটির এটাকে বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়গুলো অত্যন্ত আকৃষ্ট করেছে আমাকে। কিন্তু আমার যেটা সবসময় আমার প্রশ্ন থেকেছে, আমি সবসময় বলেছি আপনাকে যে আমি তো একটা দরিদ্র দেশের রাজনীতিক, এবং যখন আমাদের উপরে দায়িত্ব পড়ে যে আমাদেরকে আমাদের খাদ্যশস্য নিশ্চিত করতে হবে, তখন কিন্তু আপনার ওই বিষয়গুলো লম্বা, যেটাকে আমরা লং টার্ম বলছি, লং টার্ম প্ল্যানের আগে আমাকে শর্ট টার্ম পরিকল্পনাটা দেখতে হয়, এবং শর্ট টার্ম করতে গিয়ে আমি অতি দ্রুত কী করে আপনার খাদ্যশস্যের উৎপাদনটাকে নিশ্চিত করতে পারবো সেই বিষয়টা দেখতে হয়। যেমন আপনাকে আমি এর আগে বলেছিলাম, ফারহাদ ভাইকে বলেছিলাম, সিলেটে গিয়েছিলাম, সিলেটে আমাকে সেখানকার যারা স্থানীয় মানুষ এবং আমার কৃষি বিভাগের লোকেরাও বললেন যে ওখানে একটা ভ্যারাইটি আছে যেটা ওই যে হাওরের পানি আসার সঙ্গে সঙ্গে ওটা বাড়তে থাকে এবং ওটা নষ্ট হয় না, আপনার ওই যে বন্যা হয়েছে বন্যার কারণে ওটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে না, ওটা থেকে যাবে, ওর একটা ক্ষমতা আছে, অন্তর্নিহিত শক্তি আছে, এবং ওটাকে পরে আপনার নৌকা লাগিয়ে টেনে টেনে তোলা হয় এবং এই ধানটা আপনার ঠিক থাকে, নষ্ট হয় না। তো এটা আপনার খড়ো বেশি, হ্যাঁ খড়ো পাওয়া যায়, হ্যাঁ খড়ো অনেক বেশি পাওয়া যায়। তো এই ধরনের ভ্যারাইটিগুলো আছে, যেমন উনি স্যালানিটির কথা বললেন যে আপনার পশ্চিমাঞ্চল উপকূলে আপনার স্যালানিটির যে সমস্ত আছে এটা ওখানে যেমন আছে, আবার একই সঙ্গে আপনার আমাদের বিজ্ঞানীরাও কিন্তু আপনার এই যেটার কথা উনি বললেন BR-29, এই BR-29 ওখানে চাষ করে কিন্তু দেখা গেছে যে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, ভালো ফল পাওয়া যাচ্ছে, ওটার আপনার ওই লবণাক্ততা সহ্য করার ক্ষমতা সৃষ্টি হচ্ছে। তো এই জন্যে আমার কাছে যেটা মনে হয় যে আসলে এটার একটা ইন্টারাকশনস দরকার, উনি ওনার চিন্তাভাবনার সঙ্গে আমাদের যারা ট্র্যাডিশনাল সায়েন্টিস্ট আছেন তাদের চিন্তাভাবনাগুলো যদি আমরা একটু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেতে পারি, একটু লম্বা সময় দরকার হয়, কৃষির গবেষণা তো আবার একদিনে সম্ভব না, এটা কয়েক বছর সময় লাগবে, সেটা আমরা লং টার্ম একটা আমরা চিন্তা করতে পারি যে ওইভাবে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য, আমাদের জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য, আমরা বিষাক্ত খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য আমরা একটা লং টার্ম পরিকল্পনা যেতে পারি। আর শর্ট টার্মের ক্ষেত্রে উনি যেটা বলেছেন, আমাদের আসলেও ঠিক উপায় নেই, আমাদেরকে এখন আমরা যে 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 কৌশল আমরা জেনেছি, যে যে চিন্তাভাবনাগুলো আমাদের চলে এসছে, এটা দিয়ে আমাদের কিন্তু এখন এই এই সমস্যা মানে উৎপাদন এটাকে ধরতে হবে, এবং তারপরে আমরা লং টার্মে যদি যেতে পারি তাহলে তো আমরা অত্যন্ত উপকৃত হব, জাতি উপকৃত হবে, এটা বলে আমি মনে করি। আমার আপনাকে আপনি আমাকে অনেক প্রশ্ন করছেন, আমি ছোট পানি প্রসঙ্গ তুলে পানি উত্তর দেওয়া হয়নি আমার আসলে।
যদি আন্তর্জাতিক বিজ্ঞানীরা খুবই যারা শুদ্ধ এবং ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে তারা যদি স্বীকার করে যে আমাদের এখানে যে আধুনিক কৃষি এবং নয়া কৃষির মধ্যে নয়া কৃষি উৎপাদনশীলতা আমাদের মধ্যে কোনো রকম তফাৎ নাই, জি, তাহলে এটা কি যথেষ্ট না আপনাদের নেতৃত্বে নয়া কৃষিকে একটা ন্যাশনাল পলিসি আকারে গ্রহণ করে? কারণ আপনি দূরপাল্লার কাজে যদি আপনি গ্রহণ করেন দেখা যাচ্ছে আপনি কিন্তু উৎপাদন বাড়াতে পারছেন না। আমি কিন্তু আপনার সঙ্গে নীতিগতভাবে কিন্তু একদম একমত, আমি বলছি আসি আমরা আরো পরীক্ষা করি আরো আশু সমাধানের কথা যেটি মাননীয় মন্ত্রী বললেন, মানে সেটির জন্য আধুনিক কৃষি তার সমাধান দিচ্ছে না। আমি একটু একটু বলি আর কি, যেমন এই মুহূর্তে ফর এক্সাম্পল আপনার আগামী বছরের আমার যে পরিমাণ খাদ্যশস্য প্রয়োজন সেই খাদ্যশস্য মেটাতে হলে কিন্তু আমি এই মুহূর্তে যদি আপনার প্রোগ্রামের মধ্যে যাই তাহলে আমি পারবো না। আপনারা তো পাচ্ছেন না, পারবো না, এই জন্য বলছি যে আপনার সেটা আমার ওই ওরিয়েন্টেশনটাই আমার নেই। আচ্ছা সেটা আমি আপনার কৌশলটাই আমার জানা নেই এবং ওই ধরনের কোনো নলেজই আমার নেই। দ্যাটস ইওর কারেক্ট, দ্যাটস মাই প্রবলেম, তাই না? এবং আপনি কিছুক্ষণ নিজেই বলেছেন যে আমাদের বিজ্ঞানীরা ওই লাইনে কাজই করেনি, তারা বলতেই পারবে না যে কি ধরনের জাত আছে, কোন জাতে আপনার কত ফসল হয়, এগুলো কোনো ইন্টারাকশনস নাই, আপনার এগুলো কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, তো ওইটা কিন্তু আমি পারবো না। সুতরাং আমাকে আপনার দুটো টার্মেই যেতে হবে, আমাকে আপনার একটা শর্ট টার্মে যেতে হবে আর একটা লং টার্মে যেতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে যে জ্ঞানের যে এখনো অনভিজ্ঞতা, আমাদের যে এই এই যে পারস্পরিক যে যোগাযোগের যে অভাবগুলো একটা কাটিয়ে ওঠার একটা সময় আমাদের দরকার। কিন্তু আমি বলছি যে আমি ওই অর্থে বলিনি, আপনি আপনার সঙ্গে আমি একমত, আমি ওই অর্থে বলছি যে যেখানে আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি যে আসলে উৎপাদনশীলের মধ্যে কোনো রকম তফাৎ নেই, তাহলে আমাদেরকে স্বভাবতই আমাদেরকে ভাবতে হবে যে এই পদ্ধতিটুকু আমরা কী করে আমাদের আমাদের অন্যান্য যে কৃষি সম্প্রসারণের কাজের মধ্যে আমাদের জাতীয় নীতির মধ্যে এটাকে আমরা নিয়ে আসতে পারি। এটা না, আমি আপনার সঙ্গে ওইখানে নীতিগত আপনার যে ডিলেমাটা, আপনার যে সমস্যাটা, এটা আমি পুরো মাত্রায় কিন্তু আমি এটার মধ্যে ওয়াকিবহাল। আমি মনে করি যে এটা আপনি নিঃসন্দেহে কালকে মুগুর দিয়ে পিটিয়ে তো হঠাৎ কিছু করতে পারবো না আমরা, এবং আমাদের এই কাজটা করতে বহু সময় লেগেছে। আজকে আপনাকে আমি 10 বছর পরে এই কথাটা যত সাহসের সঙ্গে যত গলা উঁচিয়ে বলতে পারছি, 10 বছর আগে তো আমি কথা বলতে পারতাম না আপনাকে। আমি বলতে পারবো যে আলমগীর আসেন দেখেন, আপনি কি আমি ধরে নিয়ে গেছি টাঙ্গাইলে আপনি এসছেন, তারপরে নিজের উৎসাহ নিয়ে আলমগীর চলে এসছেন আমার কাছে, আমি দেখবো আমার কাছে। এবং আমি সাংঘাতিক রকম সময় বোধ করেছি যে আমাদের একজন মন্ত্রী তিনি নিজে থেকে খোঁজ করছেন যে দেখি তো ওখানে লোকে মনিপুরে বলছে সত্যি কিনা, তো এটা তো বিরাট ব্যাপার। আমি বলছি সেখান থেকে আমি মনে করি সেই তো আমার সেই প্রশংসা আমি মনে করি যে আপনার প্রতি সবসময় আমার ব্যক্তিগত সবসময় আমার থাকবে। আমাদের জাতীয় সংকটটা হলো এই যে আমরা অনেকগুলো দিকে আমরা পাচ্ছি না আমাদের সমাজকে এটা সম্পর্কে চিন্তাশীল করে তুলতে, এবং আমাদের দ্বিপক্ষকে সেরা দিন আমাদের কাজ করে যেতে হবে। পানি সম্পর্কে আমি একটুখানি প্রসঙ্গে আপনার আসি, আপনি ইন্ডিয়ান রিভার লিঙ্কিং সম্পর্কে যে কথা বলছেন এটা তো এক পরিষ্কার এই ব্যাপারটা তো এর আগে ফারাক্কা থেকে আমরা তার ভুক্তভোগী, প্রচণ্ডভাবে আমরা তার ভুক্তভোগী। রিভার লিঙ্কিং সম্পর্কে আমাদের একটা দক্ষিণ এশিয়াতে একটা আমরা একটা কাজ করছি বড়, আমরা দক্ষিণ এশিয়াতে আমরা ওই সানফেক বলি, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ফুড ইকোলজি অ্যান্ড কালচার, তো আমাদের একটা ক্যাম্পেইন এর বিরুদ্ধে, খুব সিম্পল ক্যাম্পেইন, মানে নয় কৃষির ধরনের ক্যাম্পেইনটা হচ্ছে এরকম যে এই যে পানি সরিয়ে নিয়ে কৃষি উৎপাদন বাড়াবার যে চিন্তাটা এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। পানি আনলেই যে কৃষি হবে, আপনি ওখান থেকে নিয়ে গুজরাটে পানি নেবেন এবং আমাদের কৃষি বাড়বে, এটা মিথ্যা কথা। আসলে ইন্ডিয়া যেটা করছে, যে কথাটা যে কথা আমি প্রথমে বলছি, ইন্ডিয়া নদী প্রাইভেটাইজ করতে যাচ্ছে এবং ইন্ডিয়ার সঙ্গে ইভেন ইসরায়েলি টেকনোলজিক্যাল যে কানেকশনস, এই কানেকশনসের কারণে এই নদীর পানি সে বিক্রি করবে। এবং যে ইন্ডিয়া যে কথাটা বলতে চাইছে যে আমাদের এখানে বেশি পানি আছে, আমাদের গঙ্গাতে পানিতে বেশি বলে ইকোলজিতে কোনো ভাষা নেই, কারণ পানির প্রবাহ পরিবেশকে ঠিক রাখে, পানির পরিমাণ না। পানির প্রবাহ যদি না থাকে আপনি সঙ্গে সঙ্গে বাংলাদেশ একটা সত্যি করে যারা বলেন যে মরুভূমি হবে ক্ষতিগ্রস্ত, তারা ঠিকই বলেন এটা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে ভারতীয়রাই, মানে আমার বন্ধুবান্ধব যারা ভারতে যারা পরিবেশবাদী, তারাই এই প্রকল্পের বিরুদ্ধে। এখন আমাদের মেধা পাতকার আছেন, সুধীন্দ্র শর্মা আছেন, পি ভি সতীশ আছেন, ওদের অনেকের সঙ্গে আবার দেখা হয়েছে, আপনি দেখেছেন যে তারা বলেছে আমরা এটা বিপক্ষে। আমরা মনে করি এটার বিরুদ্ধে আমাদেরকে স্বভাবতই এই পূর্ব মহাদেশব্যাপী আমাদের আন্দোলন করতে হবে, আন্তর্জাতিক খান্তে বন্ধুত্ব করতে হবে। কিন্তু আমি একটা অভিযোগ আছে আপনার আপনাকে আপনার কাছে বিএনপির নেতা হিসেবে অভিযোগটা হবে আমরা এইরকম, যখন জিয়রহমান সাহেব চীনে গিয়েছিলেন তখন চীন তাকে ফারাক্কা সংক্রান্ত প্রশ্নে একটা উপদেশ দিয়েছিল, সে সময় খুব ছোট্ট উপদেশ ছিল, যেটা আমি মনে করি ইকোলজিস্ট কিন্তু আমি এটাকে প্রশংসা করি, সঠিক উপদেশ দিয়েছিলেন। তারপরে তোমরা ছোট দেশ এবং তোমরা যখন এই নতুন দেশ হয়েছ এবং এই এই উপমাদের পরিস্থিতির কারণে ভারতের উপনিবেশ হওয়ার পরিস্থিতি শর্তগুলো এখানে আছে, এখন তোমরা কী করে পলিটিক্যাল লোড বাড়ে তোমাদের বিষয়,
পানি তুমি চাইলে ভারত তোমাকে পানি দেবে না। ফলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে খাল খনন করতে হবে, তোমাকে পানি ধরে রাখতে হবে। কারণ বাংলাদেশ মিষ্টি পানিতে, মানে বৃষ্টির পানিতে, নদীবাহিত অবশ্যই বৃষ্টির পানি কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু বাংলাদেশে আমরা পাই, ঠিক আছে না? সেই বৃষ্টি পানি ধরবার যে প্রকল্পগুলো আমাদের যেটা ছিল খাল কাটা, এটা আমরা তো আশ্বাসই করেছি আগে অনেকে, অনেকে এটার সঙ্গে একটা বিশেষ রাজনীতি আকারে দেখেছে। ইকোলজিক্যালি যদি আপনি দেখেন, এটা সত্যিকার অর্থে একটা সঠিক দৃষ্টিভঙ্গি ছিল, একটা নতুন পানি ব্যবস্থাপনা। তার সঙ্গে শুধুমাত্র খাল কাটা শুধুমাত্র কৃষির জন্য না, কিন্তু একই সঙ্গে কিন্তু আমরা আমাদের কী বলে কমিউনিকেশন, আমাদের যে যাতায়াত ব্যবস্থার সঙ্গে যদি আমরা করে ফেলতে পারতাম, কারণ ওটা পানি প্রধান, এটা একটা পানির দেশ, এটা গঙ্গা অববাহিকার দেশ, আমরা ওখান থেকে প্রচণ্ডভাবে সরে নিয়েছি এবং এই জন্য আমি বিএনপিকে দায়ী করি। এবং আমরা মুখে যদি খালি জিয়রমা জানা বলে তো হবে না, যেটা আমরা ভালো কাজ যেটা আছে, যে চিন্তাটা ভালো ছিল, এটাকে আমরা বাস্তবায়ন করবার জন্য আপনাদের একটা অঙ্গীকার দরকার আছে। আমি এই প্রসঙ্গে আপনাকে একটু বলতে চাই, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরে আমরা প্রায় 9 বছর বাইরে ছিলাম, 91 পর্যন্ত বাইরে ছিলাম। এই 9 বছরে অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে, সরকারের যে চিন্তাভাবনা, সরকারি মেশিনারিগুলোর ব্যুরোক্রেসির চিন্তাভাবনা, ধ্যান ধারণা। এবং ইতিমধ্যে আপনি নিজেই বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF বা ডোনার এজেন্সিসগুলো আমাদের উপরে যে প্রভাব বিস্তার করেছে, এর প্রভাব কিন্তু সব জায়গায় কিছু কিছু ছড়িয়ে পড়েছে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, এর আগেও আলাপ আলোচনা ডক্টর আজ্জাকের সঙ্গে যখন আমি আলাপ করছিলাম, তখন এই বিষয়টা আমরা বলেছিলাম আমি যে আসলে জিয়াউর রহমান সাহেবের খাল খনন কর্মসূচিটা ছিল একটা বৈপ্লবিক আপনার একটা চিন্তা। এবং এটা আমাদের দেশের জন্য যে কতটা উপযোগী ছিল সেটা আপনিও বলছেন যে অনেক উপযোগী ছিল, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে আমরা খাল খনন কর্মসূচি ঠিক সেইভাবে যখন আমরা রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে এসেছি 91 সালে, এবং আবার যখন এবার এসেছি, আমরা ঠিক সেইভাবে নিতে পারিনি। অনেকগুলো গাজীপুরে যখন আপনার গিয়েছিলেন ব্লক সুপারভাইজারদের মাঠকর্মীদের মহাসম্মেলন, সেখানেও কিন্তু তিনি তার বক্তব্যে খুব পরিষ্কার করে বলেছেন যে খাল খনন কর্মসূচি আমাদেরকে নিতে হবে, খাল খনন করতে হবে। সমস্যাটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এটা কিভাবে করা হবে, সেই যে আপনার আগে ধারণা ছিল যে স্বেচ্ছাসেবা দিয়ে জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন স্বেচ্ছাসেবা দিয়ে, এবং পরবর্তীকালে সেটাকে আপনার কিছুটা ইনস্টিটিউশনালাইজ করা হয়েছিল। এখন আমাদের মধ্যে একটা ধারণা এসছে যে গম ছাড়া কোনো কাজ হয় না, আপনার একটা প্রজেক্টে গমের মধ্যে নিয়ে খাল খনন করতে গম করতে হবে, তার ওয়েস্টেজের ব্যাপার আছে, তার একটা আপনার নষ্ট হয়ে যায়, এগুলো নিয়ে সব চিন্তা ভাবনা করে এখন পর্যন্ত আমরা ঠিক সেইভাবে পজিটিভলি এবং আপনার সুনির্দিষ্টভাবে আমরা এই কর্মসূচিটা শুরু করতে পারিনি। কিন্তু ইতিমধ্যে আমার সমস্ত জেলা থেকে তালিকা নেওয়া হয়েছে কোন কোন খাল প্রয়োজন আছে, যেগুলো খনন করা প্রয়োজন, এবং আমরা আশা করছি যদি আমরা সব কিছু কিছুর মতো গুছিয়ে নিতে পারি, তাহলে হয়তোবা আগামী অর্থ বছরে আমরা খাল খনন কর্মসূচির কাজ কিছুটা শুরু করতে পারবো। আপনি দেখেন, আমি খুশি শুনি, কিন্তু খেয়াল করেন, আমরা আশা করি আমাদের শ্রোতারা বুঝবে, আমরা দেখেন খাল খনন থেকে চলে এসেছি কোথায়, ডিপ টিউবওয়েলে এবং বড় বড় রাস্তাঘাট বানানো, কারণ ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে এগুলোর জন্য প্রজেক্ট দিয়েছে। আপনি পলিটিক্যাল, এগুলো এখন কিন্তু আমাদের মধ্যে এই বোধগুলো আপনার এই বোধগুলো এসছে, এবং আমরা কিন্তু এখন রিয়েলাইজ করতে শুরু করেছি। সেদিন ফাইন্যান্স মিনিস্টার সাহেব বলেছেন আমাদের সঙ্গে মিটিংয়ে, তিনিও বলেছেন এই কথা যে মানে এত বেশি রাস্তা হয়ে গেছে এবং রাস্তা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ন্যাচারাল যে ড্রেনেজ ছিল সেই ড্রেনেজগুলো আমরা নষ্ট করে ফেলেছি, আপনার যেটা প্রবাহটা ছিল সেগুলো নষ্ট করে ফেলেছি, আননেসেসারিলি আমরা আপনার রাস্তার উপরে অনেক বেশি ব্যয় করেছি, যেটা আমরা কৃষিতে যদি ব্যয় করতে পারতাম, খাল খননে যদি ব্যয় করতে পারতাম, অনেক বেশি উপকার আমরা লাভ করতে সক্ষম হতাম। আমি আপনার সঙ্গে সেই ব্যাপারে সম্পূর্ণ একমত। আমি এগুলো এই দিকগুলো দেখুন, এই 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 রিফ্লেকশনগুলো যদি আমরা করতে পারি, এখানে যদি আমরা একটা আওয়ামী লীগ বিএনপি আমার সকলের মধ্যে একটা একটা যদি একটা চিন্তার একটা মতৈক্য করতে পারি, আমার মনে হয় শেখ মুজিবুর সাহেব থাকলে কিন্তু একই দিকে দৃষ্টিভঙ্গি দিতেন। আমি শুধুমাত্র জিয়াউর প্রসঙ্গে বলছি এই কারণে, আমার মধ্যে নিশ্চয়ই তারও তো দেশপ্রেম ছিল, দেশকে তো গড়বার জন্য তারা একটা দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই ছিল। আমার কথা হচ্ছে আমরা এই জায়গাগুলোতে আমরা কী করে আরও বড়ো বৃহত্তর একটা ঐক্য গড়ে তুলতে পারি, নীতিগত ঐক্য গড়ে তুলতে পারি, যে কী কী আমাদের ক্ষতি করেছে, টেকনোলজিক্যাল ক্ষতি করে ইন্টারভেনশন, এটা বাদ কী কী আমাদের বাদ দেওয়া দরকার, তখনই আমার মনে হয় আমার ধারণা যে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আর পানির সংক্রান্ত বিষয়ে তো আমরা এখন তো পরিষ্কার যে ডিপ টিউবওয়েলের সঙ্গে আর্সেনিক সংকটটা জড়িত, এটা সরাসরি, যদি আমরা আর্সেনিকের আমরা সত্যিকারের প্রশমন চাই, এখান থেকে মুক্তি চাই, তাহলে আমাদের স্বভাবতই
আমাদের কৃষি ব্যবস্থা বা কৃষি পদ্ধতির মধ্যে রূপান্তর আমাদের আনতেই হবে, এবং সেটা হ্যাঁ দূরপাল্লার কাজ থাকুক কিন্তু আমাদেরকে শুরু করতে হবে। কিন্তু এখন যে ডিপ টিউবওয়েল তাদের সংখ্যা আমরা বাড়াই, তারও তার হচ্ছে না। আমাদেরকে এখন যা আছে তার চেয়ে তো অন্তত বাড়ানো যেন না লাগে, তার জন্য সেই কৃষি পদ্ধতি সে ধরনের আপনার চর্চা আমাদের দিকে আমাদের যেতে হবে। তো এই দিকগুলো আমরা যদি এগোতে পারি তাহলে আমার মনে হয় আমরা বড় ধরনের একটা এক্ষেত্রে সরকারের একটি উদ্যোগ। আপনাকে বলছি ফরহাদ ভাই, অত্যন্ত চমৎকার পরামর্শ বক্তব্য, অত্যন্ত উপকৃত হয়েছি আমি এবং আমার মনে হয় দেশবাসী অত্যন্ত উপকৃত হয়েছেন। এবং যে পরামর্শ উনি দিয়েছেন যে এই বিষয়ে আলোচনা করা, আমি যেটা এর আগেও বলেছি যে আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই, যেটাকে আমরা বলি যে ডায়ালগ অ্যামংস দ্য সায়েন্টিস্টস, এটা হওয়া দরকার কৃষির ক্ষেত্রে আর পানি সেচ এবং অন্যান্যগুলো ক্ষেত্রে। আমরা বোধহয় খুব একটা দ্বিমত নেই যে আমাদেরকে পানি ধরে রাখতে হবে এবং আপনার সারফেস ওয়াটারটা ব্যবহার করাটাই বেশি দিকে যেতে হবে, সেটা আমরা দ্বিমত করছি না। এবং এই বিষয়গুলোতে আমরা আরও বেশি কাজ করতে পারি, কথা বলতে পারি। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে একটা জাতি ঐক্যমত গড়ে তোলা দরকার। এখানে আমাদের একটা, এটাকে আমি বলি যে আমাদের পলিটিক্যাল কালচার, যে আমরা আপনার নিজেরা নিজেদের মধ্যে কিছুতেই আমরা আপনার কতগুলো বেসিক ইস্যুতে আমরা একমত হতে পারি না, এই বেসিক ইস্যুগুলোতে একমত হওয়া দরকার। এবং সেখানে আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন, এগুলো সব এক হয়ে আমাদের এই কাজগুলো করা দরকার। কারণ আমরা তো 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, তখন তো এক ছিলাম, সবাই এক হয়ে যুদ্ধ করেছি, লড়াই করেছি, দেশের স্বাধীনতা আমরা এসেছে। এবং এখন দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের দারিদ্র দূর করার জন্য আমাদের এক হয়ে কতগুলো বিষয় অন্তত এক হয়ে কাজ করা দরকার। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে শেষ করতে হচ্ছে। দর্শক মন্ডলী, আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপিও বক্স 2433, ঢাকা 1000। আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2:00 এবং রাত 2:00। আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন, যেমন প্রতিদিন সকালে এবং রাতে দেখছেন তৃতীয় মাত্রা। যারা তৃতীয় মাত্রা আপনিতে অংশ নিতে চান সরাসরি, তারা আপনাদের আগ্রহের কথা আমাদের জানিয়ে লিখবেন, সঙ্গে পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার দেবেন। ইতিমধ্যেই যারা বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠানে ইমেল পাঠিয়েছেন তার অনেকগুলোর জবাব আমরা দিয়েছি, তবে কারিগরি ত্রুটির কারণে অনেক ইমেল আমরা সংরক্ষণ করতে পারিনি। আপনারা আপনাদের পুরনো ইমেলগুলো আমাদের পাঠালে আমরা খুশি হব। সম্মানিত আলোচকবৃন্দ, আলোচনা অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলো। সরকারের মন্ত্রী ছিলেন মাননীয় মন্ত্রী, সেই সঙ্গে কৃষি নিয়ে কাজ করছেন একজন গবেষক, যাকে মাননীয় মন্ত্রী বিজ্ঞানী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি অনেকগুলো পরামর্শ দিয়েছেন যেগুলো মাননীয় মন্ত্রী ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন এবং তার সরকারও আশা করি আমরা সেগুলো গ্রহণ করবেন। মূল যেটি সমস্যা সেটি হচ্ছে যে কৃষি প্রধান বাংলাদেশে কৃষিতে নানান সংকট থাকলেও ওনারা দুজনই একমত হয়েছেন যে কৃষি আসলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং যে সংকটগুলো আছে সেগুলোর জন্য প্রধান যে সমস্যা সেটি হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা এবং সমন্বয়ের অভাব, এবং আমাদের গবেষণাকে আরও বিস্তৃত করতে হবে, আরও বেশি বেশি করে গবেষণা করতে হবে, এ বিষয়ে সরকারকেই প্রধানত উদ্যোগ নিতে হবে। এবং মাননীয় মন্ত্রী যেটি বলেছেন যে জাতীয় ঐকমত্যের অভাব, এই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে, এবং কৃষিতে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদের জীব বৈচিত্র্যগুলোকে সংরক্ষণ করতে হবে, এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব কৃষি আমাদের দরকার। আমরা আশা করি যেহেতু মাননীয় মন্ত্রী অনেক বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন এবং সবাই মিলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারব। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।